সো উই আর ভেরি সরি যে আজকে যেহেতু ঝড় ছিল এবং ইলেকট্রিসিটির ফল ডাউনের কারণে আমাদের লাইন থেকে একটু সমস্যা হয়েছিল। সো আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের লাইভটিতে বিঘ্ন ঘটার জন্য। সো সবাই আবার লাইভে আস্তে আস্তে জয়েন করুন। সো আমাদের আজকে যে প্রথম আইটেমটি নিয়ে আমি আলোচনা করছিলাম, উইচ ইজ চিকেন স্টু। সো আমরা আমরা চিকেন স্টু যেটা হেলদি ডিশ, সো আমরা একটু আস্তে আস্তে সবাইকেই বলবো, সবাই যারা যারা রেসিপিটি লিখে নেবেন, আমার মনে আমরা কি কুইজ করবো এক বা দুই মিনিট, যেহেতু আমার অলরেডি 40 ক্রস করে ফেলেছে, 50 ক্রস করে ফেলেছে অ্যাকচুয়ালি, এত তাড়াতাড়ি সবাই ওয়েটিং করছে। থ্যাংক ইউ সো মাচ, সরি আমরা ইলেকট্রিসিটি যাওয়ার কারণে উই আর ভেরি সরি ফর দ্যাট, যে আমাদের লাইফটি কেটে গিয়েছিল। সো সবাই আবার জয়েন করে ফেলেন, আমরা রান্না করতে করতে বাকি কথাগুলো বলবো। আপনারা ক্যাটারিং কোম্পানি বা ক্যাটারিং হোম ক্যাটারিং মানে বাসার থেকে খাবার কীভাবে সাপ্লাই করে, কীভাবে একটি ক্যাটারিং কোম্পানি জন্ম হয়, কীভাবে শুরু করে, আমরা আজকে আপনাদেরকে দুইভাবে প্রেজেন্টেশন করে দেখাবো। নাম্বার ওয়ান ইজ প্লেটিং, যেটা আমরা রেস্টুরেন্টে প্রেজেন্টেশন করে থাকি। সেকেন্ড ওয়ান ইজ প্যাকেজিং, কীভাবে করতে হবে, প্যাকেজিং করে কীভাবে ওইটাকে সার্ভ করতে হবে, কী ধরনের ব্যাগ, কী ধরনের কন্টেনারের জিনিসগুলো, সো উইল ডিসকাস এভরিথিং। তো আপনাদের প্রশ্নগুলো যেন উদ্যোক্তা হওয়ার জন্য থাকে, তাহলে আমরা অনেকগুলো কিছু নিয়ে ডিসকাস করতে পারবো। আমরা কিছু আপনার কাছ থেকে শিখবো, আপনি আমাদের কাছ থেকে কিছু শিখবেন, এটাই হচ্ছে আমাদের ডিসকাশন ক্লাস আজকে। সো নাম্বার ওয়ান হচ্ছে আমরা বানাবো হচ্ছে চিকেন স্টু। চিকেন স্টুর জন্য আমরা পট নিবো, প্রথমে পট নেওয়ার পরে আমরা যেহেতু টু পোর্শন বানাবো, দুইজনের জন্য বানাবো, এটার মধ্যে আমরা দিব হচ্ছে, সবাই একটু লিখে নেবেন, 80 ml অফ অয়েল, 80 80 ml অফ অয়েল। আমরা বানাচ্ছি এখন চিকেন স্টু, উইচ ইজ এ হেলদি ডিশ, এবং আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখেছি বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার অনেক কান্ট্রিতে স্টিউ অনেক বেশি ফেমাস হচ্ছে আস্তে আস্তে, বিকজ এখানে সবচেয়ে লেস স্পাইসেস যায়, উইচ ইজ ভেরি হেলদি ডিশ, এবং সব বয়সের মানুষ এটাকে গ্র্যাপ মানে খাওয়ার জন্য চেষ্টা করে, বিকজ তারা হেলদি থাকতে পছন্দ করে, তারা সেফ থাকতে পছন্দ করে। সো দিস ইজ চিকেন, আমরা চিকেনের যে পিসটা আমার মনে হচ্ছে একটু ক্লোজলি দেখাবেন, 80 ml অফ অয়েল, এবং চিকেনের যে পিসটা নিয়েছি সেটা হচ্ছে লেগ পিসেস। স্টুর জন্য আমরা যে চুজ করব, মাংস চুজ করাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন স্টু কোনো কারি এই ধরনের আইটেমের জন্য আমরা চুজ করি, আমরা তখন পোর্শনগুলোকে চিন্তা করি, কোনটা লেগ পিস, কোনটা বটম, কোনটা ব্রেস্ট পিস, এগুলোকে আলাদা। সো চিকেন স্টুর জন্য অলওয়েজ ইউ হ্যাভ টু চুজ দ্য লেগ পিস, যেটাকে বটম সহ যে লেগ পিসটা আমরা যেটাকে রান বলি বা রোস্টের জন্য যে পিসগুলো করি, একটা চিকেনকে 8 পিস করলে তার এক, 4 পিস করলে তার এক পিস, ওটাকে আমরা দুইটা পিস করে নিয়েছি। সো দিস ইজ দ্য চিকেন, আমি একটু কাছের থেকে দেখাচ্ছি সবাইকে, এবং এই টু পিসে হচ্ছে 1 পোর্শন। আবার বলে দিচ্ছি, 1 পোর্শন চিকেন স্টুতে মিটের পরিমাণ যাবে 250 গ্রাম, 250 গ্রাম, 1 কেজি চিকেনকে 4 ভাগ করলে 250 গ্রাম, 1 পোর্শন, 500 গ্রাম ইজ ফর 2 পোর্শন। একটা মানুষের শরীরে প্রোটিনের পরিমাণ এক বেলার খাবারে মিনিমাম 200 থেকে 250 গ্রাম দরকার, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এভাবেই আমরা আমাদের মেনু তৈরি করি, তাহলে আমরা মেনু ইঞ্জিনিয়ারিংটা শিখতে পারবো। সো ভেরি ইজি টু কুক, আমাদেরকে নিতে হবে হচ্ছে গার্লিক, স্ট্যাশ ক্র্যাশ করে নিব আমরা রাফলি, ওটা কিন্তু কাছে থেকে দেখেন নিতে স্যার, নিচে ভোট দিতে হবে, একটু ক্লোজলি দেখবেন, 4 cloves অফ গার্লিক, ওখানে আমরা 80 ml অয়েল দিয়েছিলাম, 4 cloves অফ গার্লিক ইজ ভেরি গুড ফর হার্ট, হার্টের জন্য গার্লিক অনেক বেশি ভালো, আমরা 4 cloves গার্লিক দিব। সো হিয়ার ইজ 4 cloves, আবার সবাই পাশের থেকে দেখবেন, 1 by 1 আমি 80 ml অয়েল দিয়েছিলাম, এখন স্পাইসেস গুলো 1 by 1 দিব, আপনারা সবাই একটু কাছের থেকে স্পাইসেস গুলোকে দেখবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। টু গিভ হোল ব্ল্যাক পেপার, আস্ত যে ব্ল্যাক পেপারটা রয়েছে সেটা আমরা দেবো, 6 or 7 pieces, 6 or 7 pieces, আর 1 piece অফ স্মল পিস অফ সিনেমন, যেটাকে আমরা বলি দারচিনি, একদম স্মল পিসেস অফ সিনেমন। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে 4 cloves অফ স্ম্যাশ গার্লিক, আমরা স্ম্যাশ বলবো না, এটা বলবো ক্র্যাশ, রোস্ট হবে,
অনিয়নটাকে আমরা ওয়েজেসের মতো করে কাটতাম, ঠিক লেবু যেভাবে কাটি সেভাবে ওয়েজেস। সো ওয়ান পিস অনিয়ন আমি একটু গ্রাম বলে দিচ্ছি, 80 গ্রামস অফ অনিয়ন, ওয়ান পিস বললে এত বড় অনিয়নও হয়, তো ওয়ান পিস লিখবেন বাট 80 গ্রামস এটাকে দিয়ে দিলাম। নাও সতে 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 এটা সতে হবে একটু, এই সতেটাই হচ্ছে এটা টেস্ট নিয়ে আসবে। নো চিলি পাউডার, নো গার্লিক পাউডার, নাথিং। নাও উই হ্যাভ টু অ্যাড ভেরি লেস কোয়ান্টিটি, ওয়ান স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ সল্ট টু টেস্ট, সল্ট টু টেস্ট, সল্ট অলরেডি আমরা লিখব টু টেস্ট। So you have to cut round slice of carrot. এবং ক্যারেটটা হাফ ইঞ্চেস মাথায় রাখতে হবে, হাফ ইঞ্চেস, দিস ইজ রাউন্ড স্লাইস, 120 গ্রামস। আর এখানে একটা বয়েল পটেটো, এটা আমরা সবার লাস্টে দিব স্টুতে, সেটা আমি সামনে রাখছি। এবং এই পর্যন্ত আমরা যেখানে ছিলাম সসে, তো একটু ফুড দ্যাট চিকেন সস, এখানে কাছে দেখাবেন একটু লেমন গ্রাস, লেমন গ্রাস ফর দ্য ফ্লেভার। স্টু, চিকেন স্টু যদি আপনি এশিয়ান কুইজিন বা কন্টিনেন্টাল কুইজিনের সাথে খান বা ফিউশনটা খান, আপনি ভুলে যাবেন অন্য কোনো কারি বা এই ধরনের স্পাইসি চাটেন। দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, টেস্টি অ্যান্ড হেলদি ডিশ। সো সতে কমপ্লিট, আমরা এখন যাব হচ্ছে সবকে একটু তুলতে দেখাবেন, লুক অ্যাট দিস, আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা কাজ করতে করতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বিকজ আওয়ার মোটো টু ডেভেলপ দ্য ক্যাটারিং ইন্ডাস্ট্রি ফর বাংলাদেশ, আমাদের উদ্যোক্তাদের জন্য কিছু সামনের দিকে নিয়ে যাওয়া বা সামনের দিকে আগানো, এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। এবং ইন্ট্রোডিউসিং দ্য ICI কোর্সেস, যেন আমাদের দেশের সমস্ত প্যাশনেট মানুষরা ICI যে বিভিন্ন কোর্সেসগুলো সেগুলো উপকারিতা সম্বন্ধে জানতে পারে এবং সামনের দিকে আগানোর জন্য সেই কোর্সেসগুলো করতে পারে। সো সিমা কুকিং ভেরি স্লো হিট, এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, অনলি ফর ইউ নো ব্রয়লার চিকেন ইট উইল টেক ভেরি লেস টাইম ফর কুক, বাট আমরা এটাকে ঢেকে দিব ফর 5 মিনিটস, এরপর আবার আমরা ওপেন করে কুক করব হচ্ছে মোর 4 মিনিটস। লাস্ট দিকে আমরা অ্যাড করব হচ্ছে, সবাই একটু দেখবেন এখানে পটেটোস, এখন যদি বয়েল পটেটোটা, এটা কিন্তু 80% বয়েল, ইউ ক্যান সি ফ্রম ক্লোজ দিস ইজ লিটিল বিট হার্ড, সো আমরা রাউন্ড করে কেটে রাখছি। আমরা এটা সবার লাস্টে দিব ফর 4 মিনিটস বয়েল। এই যে আমরা নির্দিষ্ট পরিমাণ বা মেজারমেন্ট অনুযায়ী কোনটার পরে কোনটা এটাকে দিই, দ্যাট ইজ কল দ্য সিরিয়াল মেনটেনিং ফর ইউর কুকিং, কোনটা থেকে কোনটা যাবে, কোনটা বেশি সফট, কোনটা বেশি হার্ড, কোনটা আগে কোনটা পরে, দিস অল আর ইউর কুকিং প্রসিডিউর। শেফ নুসরাত খান লিখেছেন যে আই ওয়ান্ট টু টেক ট্রেনিং ফ্রম ইউ, আরেকজন লিখেছেন সরাসরি কোনো ক্লাস কি হবে না? সরাসরি ক্লাস হবে করোনার পরে, আমাদের লেভেল ওয়ান আমাদের 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে, হয়তো 1 উইক আমাদের এটা অনলাইন থাকবে, এরপরে প্যান্ডামিক সিচুয়েশন উই ক্যানট সে, মেবি ইটস 1 উইক মোর অর 2 উইকস মোর, এরপরে অফলাইন ক্লাসেসগুলো হবে। আর কখনই আমরা আমাদের রেগুলার যে কোর্স লেভেল 1, লেভেল 2 এবং SPB সবসময় প্র্যাকটিক্যালগুলো আমরা ল্যাব কিচেনেই করে থাকি, শুধু থিওরিক্যাল ক্লাসগুলো আমরা অনলাইনে করি, উইচ ইজ ভেরি ইজি, আপনি বাসায় বসেই করতে পারবেন, যার জন্য আমাদের ICI কোনো কোর্স কখনো বন্ধ নাই। আমরা সবসময় চেষ্টা করি ইউ হ্যাভ টু বি রেগুলার উইথ ইয়ার কোর্স এবং আপনার জন্য কোনো সময় নষ্ট না হয়। সো অফলাইন কোর্সেসগুলো খুব শীঘ্রই আমাদের শুরু হচ্ছে আফটার দিস প্যান্ডামিক সিচুয়েশন। শেফ মাহমুদ চৌধুরী লিখেছে আই ফিনিশড মাই কালিনারি আর্ট ডিপ্লোমা লাস্ট উইক ফ্রম হংকং কালিনারি একাডেমি, আই ওয়ান্ট মোর থিংস লার্ন ফ্রম ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু লার্ন লট অফ থিংস ফ্রম ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুল। এছাড়াও রিসেন্টলি আমরা 27 তারিখে যে ফুড আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সটি করতে যাচ্ছি, যার ভিতরে 42টি মাল্টি কুইজিন আইটেমস উইথ প্রেজেন্টেশন
মেনু ইঞ্জিনিয়ারিং, ফুড কস্টিং এন্ড ফুড পোর্শনিং, এই সমস্ত কিছু থাকবে 6 ডেজ কোর্সে। এভরিডে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাইভে ক্লাস হবে। সো ইউ ক্যান অ্যাডমিট দেওয়া অ্যাডমিট দ্যাট ইন দ্যাট গ্রুপ। ওইটা হচ্ছে দ্য কোর্স ফি ইজ অনলি 5000 টাকা ফর 6 ডেজ, এবং আমরা ম্যাক্সিমাম দ্য এক্সপেন্সিভ র ম্যাটেরিয়ালস এবং ওই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ফুড এবং ওই ধরনের কালারফুল ফুডের ফিউশন প্রেজেন্টেশন নিয়ে কাজ করবো, এবং 42টি মাল্টি কুইজিনের আইটেম আমরা তৈরি করবো এই কোর্সে, উইচ ইজ এ ভেরি রিচ কোর্স ফর অল দ্য কালিনারি আর্টিস্ট। ইয়েস শেফ চৌধুরী আজমি লিখেছেন, শেফ কোন ব্র্যান্ডের নাইফ সেট গুলো ভালো হবে, কত দাম হবে? ভিক্টোরিনক্স, ভিক্টোরিনক্স এটা আমি আগের বারও বলেছি, কারণ ভিক্টোরিনক্স ইজ দ্য বেস্ট নাইফ ফর হোল ওয়ার্ল্ড, যেটা সুইজারল্যান্ডের তৈরি, এবং এই নাইফের লংজিভিটি নট লেস দেন 50 ইয়ার্স, প্রপার স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল, এবং ভিক্টোরিনক্স হচ্ছে সুইজারল্যান্ড মেড। আপনারা গুগলে একটু ভিক্টোরিনক্স লিখবেন, সার্চ দিবেন, ইউ উইল গেট অল দ্য সবচেয়ে আমি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে কোর্সটি করাচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আমি নিব। একটাই কারণ হচ্ছে আমাদের দেশের উদ্যোক্তারা যেন রেস্টুরেন্ট করতে বা বিজনেস স্টার্ট করতে পারে ওই ধরনের আইটেমস এবং ওই মাল্টি কুইজিন নিয়েই আমি আমার ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন কোর্সটি শুরু করেছি। এবং বিশ্বাস করবেন আপনারা, যেটা আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি, লাস্ট 2 ডেজ ক্যালকাটা থেকে জয়পুর থেকে আমাদের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে বাংলাদেশের এই কোর্সে, আইসিআর এই কোর্সে, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি মাচ হ্যাপি দে আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন কোর্স। শেফ শারমিন আরা মৌসুমী লিখেছেন, খুলনা থেকে কি আমরা শিখতে পারবো? অবশ্যই, এটা অনলাইন কোর্স, আপনি আইসিএস পেজে যাবেন, অনলাইনে এই কোর্সটি হবে। আমরা ঠিক এখন যেভাবে ক্লাস নিচ্ছি ঠিক সেম প্রসিডিউরে অনলাইন ক্লাস হবে, উইথ অল দ্য ডেসক্রিপশন, উইথ ইউর রেসিপিস, ইউর থিওরিক্যাল ক্লাসেস, এভরিথিং শুড বি ইন দ্য কিচেন, ফ্রম দ্য ল্যাব কিচেন, এবং আমি সেই ক্লাসগুলি করব। শেফ অনেকেই নতুন একেবারে জয়েন করেছেন, তো তারা রেসিপিটা মানে মেনু লিস্টে আরেকবার দেখাবেন, আমাদের এটা হতে আরেকবার দেখাবেন, আমরা নেক্সট আইটেমে যাবো। আপনাদের সুবিধার্থে আমরা আর একবার দেখিয়ে দিচ্ছি, কাইন্ডলি লিখে নেবেন। এবং এই লাইফটি ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুলে আজীবন সেভ থাকবে আপনাদের জন্য। সো আপনারা আবার যদি রেসিপি লিখতে গেলে কারো কোনো প্রবলেম হয়ে যায়, ছুটে যায় কোনো কিছু, আপনারা রিপিট দেখে আবার রেসিপিটি পূরণ করে রাখতে পারেন। এটা খালি রেখে সামনের দিকে আগাবেন, বুঝে নেবেন, এবং বাকিগুলোকে আপনারা লিখে নেবেন। এটা আমি আরেকবার আপনাদেরকে ব্রিফ করে বলে দিচ্ছি। সো টুডে আই গিভ ইউ চিকেন মালাইকারি, এই যে আমরা ভিনেগার ইউজ করার কথা বলি, আমাদের ন্যাচারাল ভিনেগার অনেক কিছু রয়েছে, ঠিক যেমন খেজুরের রস থেকে একটা ভিনেগার হয়, তারপরে অলিভস থেকে একটা ভিনেগার হয়, এই যে এই ধরনের ভিনেগারগুলো, যেগুলো ফ্রুট ভিনেগার, এই ধরনের ভিনেগারগুলো আমরা সবসময় ইউজ করি সাবস্টিটিউট অফ ওয়াইন ভিনেগার। আর ওয়াইন ভিনেগারের টেস্ট হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার। তো আমরা অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে যেখানে অ্যালকোহল প্রভিডেন্ট না, সেখানে আমরা এগুলো ইউজ করি, বাট মুসলিম কান্ট্রির জন্য অ্যালকোহল আমরা কখনোই ইউজ করতে পারি না, সো উই হ্যাভ টু গো ফর দিস টাইপ অফ ভিনেগার। আচ্ছা শেফ, আমরা যে অনলাইনে ক্লাসগুলো করাবো সেগুলোর রেসিপি কিভাবে তারা পাবে? আমরা অনলাইনে ক্লাস করাবো, প্রতিটি ক্লাস 24 ঘন্টা পর্যন্ত ওই গ্রুপেই সেভ থাকবে, যে গ্রুপ থেকে আপনি ক্লাস করবেন। যেহেতু আপনি ক্লাসে যদি মিস হয়ে যায়, একটু সরে যায়, আপনি 24 ঘন্টার মধ্যেই সেই রেসিপিগুলোকে লিখে নিতে পারবেন। এবং প্রতিদিন আপনাদের লাইভ ক্লাস শেষ হওয়ার পরে প্রপারলি পুরো রেসিপিটি, যে রেসিপিটি আপনারা লিখে রাখছেন, সেই রেসিপির হিস্ট্রি এবং আপনাদের প্রশ্নের অ্যান্সার, রেসিপিগুলো শুধু আপনাদেরকে লিখে নিতে হবে ক্লাস চলাকালীন সময়, আপনাদের প্রশ্নের অ্যান্সার, দ্য হিস্ট্রি অফ ফুড এবং ফুডের রেডি ছবি, আইটেমের নাম সহ আপনাদের গ্রুপে পাবলিশ করে দেওয়া হবে, এবং 24 ঘন্টা পর্যন্ত লাইভটি সেভ থাকবে। আপনি যদি ক্লাস শেষ হওয়া রিটার্ন করে দেখতে চান, এবং যদি রাত্রে পর্যন্ত দেখতে চান, নেক্সট ডে দুপুর 3টা পর্যন্ত আপনি সেই লাইভটি দেখতে পাবেন। দ্যাট ইজ আওয়ার রুলস ফর আইসিআই লাইভ ক্লাসেস। আচ্ছা,
ফারজানা দাসন বলেছেন অফলাইনে ক্লাস স্টার্ট কবে শুরু হতে পারে? অফলাইনে রেগুলার স্টার্ট হবে আমাদের গভর্নমেন্টের বিধিনিষেধ চলে যাওয়ার পরে। আমাদের যারা যারা এখন পেন্ডিং এ রয়েছেন, যারা যারা পরীক্ষা শেষ করতে পারেন, ক্লাস অফ রয়েছে, সবকিছু শুরু হয়ে যাবে। জাস্ট প্যান্ডামিক সিচুয়েশন, গভর্নমেন্ট রুলস এর অনুযায়ী যে কয়দিন দিয়েছে সেই দিনগুলো শেষ হলে আমরা ওপেন হয়ে যাবো। এছাড়াও আমাদের রেগুলার বেসিসে ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন অনলাইন কোর্স চলতেই থাকবে, এটা রেগুলার বেসিস। চিকেন মালাইকারি, উইচ ইজ অ্যান অথেন্টিক মালাইকারি, বাট উইচ হ্যাভ টু মেক ইট ফিউশন ওয়ে। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে মেস এন্ড প্লেস ফর আওয়ার মালাইকারি। স্লাইস অফ অনিয়ন, প্রপার নাইফ না হলে না আসলে কাজ করে রিদম পাওয়া যায় না, এটা ট্রু। যার জন্য যে আমার কাছে জিজ্ঞেস করেছে নাইফের কথা, ভিক্টোরিনক্স ইজ এ ভেরি গুড নাইফ। এছাড়াও থাইল্যান্ডের কিছু কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলো আমরা কুকিং নাইফ হিসেবে আমরা সবসময় মার্কেটে কিনি, উডেন হ্যান্ডেলের। ঠিক আমার হাতে এখন 18 ইঞ্চ একটা নাইফ রয়েছে, উইচ ইজ অ্যাকচুয়ালি ইজ এ থাই নাইফ, সেম একটা ভিক্টোরিনক্সও রয়েছে আমাদের কাছে। এই ধরনের যে নাইফ, আবার নাইফ যদি একটু হালকা হয় তাহলে কাজ করতে অনেক বেশি সুবিধা। নাইফ হ্যান্ডলিংটা আমি আগের বার দেখেছি আমাদের এই ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুলের একটা লাইভের ভিতরে নাইফ হ্যান্ডলিংটা রয়েছে, আপনারা আবার দেখে নেবেন। আমরা কি অ্যাপেল সিডার ভিনেগার কি রান্নাতে ইউজ করতে পারবো? অবশ্যই আমরা অ্যাপেল সিডার ভিনেগার রান্নাতে ইউজ করতে পারবো। আমাদের দেশে মানুষ ফ্যাট কমানোর জন্য এটা খায়, উইচ ইজ ভেরি গুড, বাট ওটা বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। মনে রাখতে হবে যে কোনো জিনিসই অতিরিক্ত পরিমাণে খেতে হবে। অ্যাপেল সিডার ভিনেগার ইজ ভেরি গুড ফর স্যালাডস আইটেম অ্যান্ড দ্য মেরিনেটেড ভেজিটেবলস, যেটা আমরা পিকেলড ভেজিটেবলস বলি, এই ধরনের আইটেম। এবং সুইট অ্যান্ড সাওয়ার যে কোনো ফুডের জন্য উই ক্যান ইউজ দ্যাট অ্যাপেল সিডার ভিনেগার ফর কুকিং। ফরিদ আসমান লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি কোর্স করতে চাই কিন্তু আমি এই মাত্র জয়েন করেছি, কিভাবে কি করতে পারি? আপনি আইসিএল পেজটিকে আজকে ভিজিট করবেন, সেখানে কোর্সের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। 23 মে থেকে আমাদের নতুন যেটা আছে সেই কোর্সটি চালু করছি, এছাড়াও ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন কোর্স করছে। আপনি ক্লাস শেষ করে আইসিএল পেজে ভিজিট করলে ইউ গেট অল দ্য অ্যানসার্স, ওখান থেকে দেখে আপনি জাস্ট ফোন করে সমস্ত ডিটেলসটা জেনে নেবেন। আচ্ছা, পুষ্পিতা বিশ্বাস লিখেছেন, আপনারা কি চিটাগাংয়ে অফলাইনে ক্লাস করান? চিটাগাং আমাদের ইনস্টিটিউট রয়েছে নাসিরাবাদ উইমেন্স কলেজের পিছনে, সেটাও প্যান্ডামিক সিচুয়েশনের পরে হোপফুলি ফ্রম জুন 1 থেকে আমরা সেখানে শুরু করাচ্ছি। ওখানে ব্যাচ নাম্বার 4 এখন ভর্তি চলছে, ওখানে অলরেডি 5 ব্যাচ কমপ্লিটেড, লেভেল 2 ভর্তি চলছে ওখানে। সো চিটাগাং এবং ঢাকা এখানে দুইটাতেই আপনারা পড়তে পারেন, এবং উইদিন অগস্ট উই আর কামিং টু সিলেট টু ওপেন আওয়ার 3rd branch ইন বাংলাদেশ। আফসানা জামান লিখেছেন যে অফলাইন শুরু হলে কি অনলাইন থাকবে না? অনলাইন ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন সবসময় থাকবে। আর আজকে আপনারা যেখান থেকে দেখছেন সেটা কিন্তু ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুল, দিস ইজ টোটালি এ ফ্রি কুকিং স্কুল। এখানে সমস্ত ক্লাসেসগুলো আমি ফ্রি করাচ্ছি আপনাদের জন্য, দ্যাট ইজ স্পেশালি ফ্রম আইসিআই ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের গিফট এবং আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য। দ্যার ইজ নো পেমেন্ট। আইসিআই পেজে যে ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন কোর্স হচ্ছে দ্যাট ইজ পেয়েবল কোর্স, ওটার জন্য আপনাকে পে করতে হবে, বাট দিস ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুল ইজ অলওয়েজ ফর ফ্রি। আচ্ছা শেফ, একটু রান্না বিষয়ক প্রশ্ন ছিল, আমরা পেঁয়াজ কয়টা দিয়েছি? আমরা পেঁয়াজ দিয়েছি এখানে 180 grams। সবাই একটু ক্লোজ দিয়ে দেখাবেন, তাহলে ওনারা পরিমাণটা বুঝতে পারবেন, আমি লিখে রাখবেন 180 grams, 180 gram, 4 cloves of 2 portions, সেম 4 cloves of smashed garlic। সবাই একটু কাছের থেকে দেখেন, নো নিড টু মেক ইট চপ। আমাদের সাথে জুয়েল শেফ রয়েছেন এবং রাজু শেফ রয়েছেন, সো সবাই সবাইকে একটু হ্যালো বলেন শেফ। আসলে আমাকে অনেক বেশি হেল্প করে, যার জন্য আমি আজকে শেফদেরকে কাজ করতে দিচ্ছি না, আমি
So next time we are coming from Daniel Cook Online Cooking School যেখানে বুফের যে কার্ভিং গুলো হয় basket of pumpkin roses watermelon roses এই ধরনের কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব So 500 grams of chicken which is broiler chicken আমরা with bone নিব for chicken মালাইকারি সবাই ঠিক কাছে এসে দেখবে দেখুন আমরা কাজ করব আর প্রশ্নের आंसर দেব আমি কথা বলব So no more questions for catering কেউ ক্যাটারিং কোম্পানি করতে জানা তাহলে আমি একটু সাহায্য করব 120 গ্রামস অফ 20 ml অফ অয়েল 120 ml অয়েল 120 ml অফ অয়েল সবাই লিখে ফেলেন এটা 120 ml ক্লোভস সরি কার্ডামম এবং সিনামন হোল ব্ল্যাক পেপার জাস্ট 5 পিসেস কার্ডামম সিনামন সিনামন হচ্ছে 1 স্মল পিস কার্ডামম হচ্ছে 1 পিস গরম মশলা অতিরিক্ত মাত্রায় দিলে পরে খাবার নষ্ট হয়ে যাবে ওভারপাওয়ারিং ফ্লেভার চলে আসবে দ্য ফুড উইল নট বি টেস্টি সো এই ধরনের ফ্লেভার স্পাইসেসগুলো সব সময় মিনিমাম ইউজ করতে হবে যেটাতে আপনার ফ্লেভার দিবে এন্ড হিয়ার ইজ সাম ক্যাশিউ নাট এন্ড সাম রেজিন এগুলোকে জাস্ট আমরা একটু রোস্ট না করে নিচ্ছি ইউ উইল নট গেট দ্য প্রপার ফ্লেভার অফ ইওর মালাই কারি সো নাও ইউ হ্যাভ টু পুট দ্য গার্লিক এন্ড অনিয়ন টুগেদার মেক ইট সফে এটা একসাথে দিলাম আমরা অনিয়ন এন্ড গার্লিক এখন আমরা এটাকে সফে করব ওয়ান্ডারফুলি সফে তো মেক ইট টপ শেফ আমরা কিছু প্রশ্ন চলে যাই হ্যাঁ এটা সবাই বলেছেন আমরা একবার বলে দিব সবাই দেখতে একবার বলেছি 120 ml অফ অয়েল এরপরে দিলাম আমরা হচ্ছে কার্ডামম আর সিনামন ব্ল্যাক পেপার 5 পিসেস এরপরে দিলাম হচ্ছে আমি রেজিন জাস্ট 5 অর 6 পিসেস রেজিন ক্যাশিউ নাট 5 অর 6 পিসেস দেন গার্লিক চপ এন্ড অনিয়ন স্লাইস এটাকে দিয়ে আমরা এখন সফে করছি This is the spices, the masala for that the chicken malai curry. Chef Farzana Tasnim jiggesh korechen je ICR location ta kotha. ICR location ta hocche Dhanmondi Abohani Mathe pichone. Apni shudhu ICR Facebook e je page ti royeche shekhane knock korle pore apni okane phone number address sob kichu peye jaben. Ebong phone korle apni phone er bhitore somosto data peye jaben. Amader ekhane sarbokhonik bhabe সমস্ত শেফরা রয়েছেন যারা ফোনে অ্যান্সার করবেন আপনাদের সমস্ত কিছুর অ্যান্সার করবেন তারা কোর্সটি কীরকম কয়দিন সময় লাগে কী কী রয়েছে হাউ ইউ গেট দ্য সার্টিফিকেশন কিচেন ল্যাবে কয় ঘন্টা অল ডিটেলস দে উইল টেল ইউ অ্যাবাউট দিস কোর্স আচ্ছা শেফ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে লুৎফর নাহার আজমা উনি বলেছেন যে শেফ আমি চাকরি করতাম কিন্তু এখন আমার চাকরি নেই আমি এখন ঘরে বসেই কাজ করতে যাচ্ছি কিন্তু সব আইটেম নিয়ে তো কাজ করা সম্ভব না তাই কোন কোন আইটেম নিয়ে আমি কাজ করতে পারি আমাকে প্লিজ সাহায্য করুন এবং রুটি স্লাইস অফ ব্রেড স্যান্ডউইচেস এই ধরনের জিনিস এরপরে লাঞ্চের জন্য চুজ ওয়ান অর টু বিরিয়ানি দেন ওয়ান কারি ওয়ান ফিশ কারি এইটা তো এগুলো সব মিলে 25-30 হাজার আপনার ক্যাটারিং এর জন্য একটা মেনুকে পাবলিশ করতে হবে দেন ইউ হ্যাভ টু গো ফর এ ফেসবুক পেজ অর এ ফেসবুক গ্রুপ দেন ইউ হ্যাভ টু পাবলিশ ইওর মেনু ইউ হ্যাভ টু মেক এ ওয়ান্ডারফুল নেম ফর দ্য ক্যাটারিং কিচেন আপনি আপনার বাসার থেকে খাবারগুলোকে রান্না করে আপনি ছবি দিবেন প্রথম দিকে একটু পাবলিসিটি হবে আপনার দেন দ্য পিপল উইল অর্ডার ইউ আর হোম ডেলিভারি বলতে এখন ডেলিভারির কোনো টেনশন নাই পাঠাও আর থ্যাঙ্ক হুয়ার ইজ ওয়েটিং ফর ইয়ার ফুড যে তারা ক্যারি করে আরেকজনের বাসায় পৌঁছাবে দ্য সিস্টেম ইজ ডিজিটাল না হোল বাংলাদেশ বিকাম ডিজিটাল So everything is on your Android phone. You just have to cook and if you keep it properly, the people will come, they will pick it up for the guests. Achha, and chef, people love to take that home chef food. Chef, আপনার Victorinox এটা কোথায় পাবে সবাই? Victorinox পাবে Middle East সবচেয়ে বেশি যারা Middle East এ আছেন তাদেরকে আসলে বাংলাদেশে এই নাইস গুলো এখন পাওয়া যায় আমরা দেখে দিচ্ছি একটু আমরা জাস্ট এখানে 80 ml এর মতো পানি দিলাম এখন আমরা ব্রেসিং করব যেটাকে বাংলায় বলে কষানো আমরা এখন প্রপারলি এটাকে একটু বেশি করব পানির থেকে স্টিমটা উড়ে যাবে আর আমরা এখানে একটু দেখাবেন যে 4 মিনিট পরে আমরা এখন স্টুর যে বার্নারটা ছিল সেটাকে আমরা অফ করে দিয়েছি সো ইউ ক্যান শো দেম ও ওয়ান্ডারফুল অ্যারোমা উপর থেকে দেখান ক্লোজ ইউ ক্যান সি দ্যাট কালার
দিস ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল অ্যারোমা অ্যান্ড ওয়ান্ডারফুল টেস্ট। কভার করে রাখি, সফট থাকবে, মিটটাও সফট থাকবে। সো ইউ ক্যান সি দ্যাট মালাইকারি গ্রেভি ইজ হিয়ার, ইটস গোইং অন। আমরা এটাকে সফট করে নিলাম এবং ইজি প্রসিডিউরে উই আর গোইং টু মেক দ্যাট ফিউশন মালাইকারি টুডে উইচ ইজ চিকেন মালাইকারি। নাও টু পুট দ্যাট চিকেন অন দ্যাট প্লেস এবং এটা সুন্দর করে মেক ইট টস, আগুনটাকে বাড়াই দিবেন, মেক ইট নাইসলি সফট। এবং আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু ঘি, 1 টেবিলস্পুন অফ ঘি, একদম সলিড যে ঘি আছে, হাতে বানানো ঘি হলে আরো বেশি ভালো। কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন, 1 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার, দেন 1 টিস্পুন অফ গার্লিক পেস্ট, 1 টিস্পুন অফ জিঞ্জার পেস্ট, just for a wonderful taste on that masala. Chef, nice piece of it. Chef, Tabassum Mezamin likhechen je did my food and presentation course last week from you chef. Can't explain in words how helpful it was on my catering business. Everyone should do this food and presentation course from ICI. I didn't understand your question. মানে অ্যাকচুয়ালি উনি বলতে চাচ্ছেন যে এই লাস্ট উইকে উনি ফুড অ্যাড অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সটি করেছেন আমাদের, আমরা যে প্রথম ব্যাচটা করেছিলাম, তো ওনার প্রচুর হেল্প হয়েছে, মানে সেটা উনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আচ্ছা, ক্যাটারিং এর ক্ষেত্রে? হ্যাঁ, ওনার ক্যাটারিং এর ক্ষেত্রে আমি যে জানতে যাচ্ছি আপনার প্রশ্নটা, তো বেনিফিটেড হয়েছে আর কি, আওয়ার স্টুডেন্ট অফ আইসিআই, স্টুডেন্ট অফ আইসিআই। ও দ্যাটস দ্যাটস নাইস। সো আপনি তো এটা তাহলে বুঝিয়ে ফেলেছেন যে ফুড অ্যাড অ্যান্ড প্রেজেন্টেশনে আপনার ক্যাটারিং কোম্পানিতে আপনি যখন উদ্যোক্তা হয়ে কাজ করছেন আপনার কতটুকু কাজে লাগছে। Because people love fusion taste. People love wonderful taste of kebabs. Kenafis, you know, you know, you know, you know, you know, you know. So, our request is that we have a cooking school. This 6-day course will change your style, will change your passion, will change your business model. এবং এটা যে আপনাকে মার্কেটিংয়ের জন্য যথেষ্ট সাহায্য করবে, হাউ টু ডু দ্য ফুড মার্কেটিং উইল ডিসকাস অন দ্যাট থিং অন দ্যাট ওয়ার্ক অলসো। ফরজানা তাসনিম লিখেছেন শেফ এখন তো হোম শেফ অনেক, তাহলে কি কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে? হোম শেফ যত বেশি আছে তার থেকে অনেক বেশি লোক হচ্ছে খাবার জন্য বসে আছে। আমরা যদি প্রপারলি একটা ভালো খাবার কথা দেখে খেতে যাই, এখনো ভালো মতো কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজে পাই না, ভালো একটা ক্যাটারিং হাউস খুঁজে পাই না। প্রতিটি এরিয়ার বেসিস যদি আপনারা ক্যাটারিং কোম্পানিগুলোকে সামনের দিকে নিয়ে আসেন। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, কোনো মানুষেরই 7 দিন একরকম খাবার পছন্দ না। টুডে হি উইল গো টু দিস রেস্টুরেন্ট, টুমরো হি উইল গো টু দ্যাট ক্যাটারিং, দ্য ডে আফটার টুমরো হি উইল গো টু দ্যাট ক্যাটারিং। করতে চান মানুষ ভ্যারাইটিস খুঁজে। আপনারা সবাই সবসময় ভ্যারাইটিস অফ ফুড নিয়ে কাজ করবেন, দেন ইউ উইল গেট প্রেফারেন্স। আমরা যেমন নবপুরে যখন ফ্যান কিনতে যাই, থাউজেন্ডস অফ ইলেকট্রিক্যাল আইটেম, তাই বলে কি নবপুরের ফ্যানের দোকান চলছে না? ডেফিনেটলি চলছে। এখন কম্পিটিশনের যুগ, সবাইকে ফিউশন নিয়ে কাজ করতে হবে, টেস্ট নিয়ে কাজ করতে হবে, প্রপার ফুড কোয়ান্টিটি দিতে হবে, নাইসলি পরিবেশন করতে হবে, এবং শুধু ফুড না ওয়ান্ডারফুল সার্ভিসও দিতে হবে উইথ ইয়ার গুড স্মাইল। আচ্ছা শেফ, আমাদের কি কোনো বেকিং কোর্স আছে কি না? আমাদের কি কোনো বেকিং কোর্স আছে? হ্যাঁ, আমাদের বেকিং কোর্স আগস্ট মাস থেকে শুরু হবে, জুলাই মাসের শেষ থেকে। উই আর ওয়েটিং ফর শেফ ম্যাথিউস হু ইজ গোয়িং টু জয়েন উইথ আইসিআই ভেরি সুন, অ্যান্ড হি উইল রান দ্যাট প্যাটিসারি কোর্স। অ্যাকচুয়ালি উই আর নট কলিং দ্যাট বেকিং কোর্স, বেকিং ইজ এ স্মল থিং, just you have to bake the things from the oven. Our course name is patisserie course, where you have to learn sugar cake work, where you have to learn the flour dust work, chocolate work, dessert, pastry, bakery, bread, french bread, lots of, which is called totally a patisserie course. It's coming soon on August in ICI. What is the color now? Amra kon milk ekhon hobe slow heat. Now the heat will be slow. আমাদের রাজু সেবাস্তি মালাইকারি কুক করছে, উইচ ইজ এ টেস্টি কুক। আমরা এখন দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার ইন ইট অ্যান্ড সল্ট টু টেস্ট, সুগার ফর ব্যালেন্স। শেফ, চিকেন কতটুকু ছিল মালাইকারিতে? চিনি, চিকেন, চিকেনটা হচ্ছে 500 গ্রাম, একটা চিকেনের হাফ। টু চিকেন ব্রেস্ট আমি নিয়েছিলাম এখানে, আমি এখানে ব্রেস্ট পিসটা ইউজ করেছি, এবং ইস্যুতে হচ্ছে আমি লেগ পিসটা ইউজ করেছি। আমরা তো টোটালি ক্যাটারিং নিয়ে কাজ করছি, আমরা যে খাবারগুলো বানাচ্ছি সেগুলো ক্যাটারিংয়ে কীভাবে সার্ভ হবে, আমরা কীভাবে রেস্টুরেন্টে সার্ভ করবো, আমরা সবগুলো জিনিস দেখাবো। আমরা কি, আমি কিন্তু আপনাদের কাছ থেকে আরও বেশি কোয়েশ্চেন আশা করছি ক্যাটারিং কোম্পানি নিয়ে।
আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, ক্যাটারিং কোম্পানিতে বা ক্যাটারিং কোম্পানি আমি কেন বুঝাতে বাসাতে, দ্যাটস এ স্মল ক্যাটারিং কোম্পানি, ইউ আর দ্য ওনার ফর দ্যাট। আপনি 20 জনের খাবার, 5 জনের খাবার দিলেও দ্যাটস এ ক্যাটারিং কোম্পানি। আমি দেখাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে ক্যাটারিং কোম্পানিকে উদ্বোধন করা যায়, কীভাবে একটি ক্যাটারিং কোম্পানিকে চালু করা যায়, কী কী কাজ এর পিছনে রয়েছে, আমি সব জিনিসগুলো বলতে চাচ্ছি। আপনাদের একটু যদি প্রশ্ন করেন ক্যাটারিং কোম্পানি নিয়ে তাহলে আমার জন্য সুবিধা হয়, আই ক্যান ফাইন্ড দ্য রিদম টু টক উইথ ইউ অ্যাবাউট দ্য হোম শেফস ক্যাটারিং বা একজন উদ্যোক্তার ক্যাটারিং। ওহ ভেরি নাইস সাজু শেফ, ভেরি নাইস, ভেরি নাইস, ওয়ান্ডারফুল কাল। আমরা কভার দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো ফর 3 to 4 মিনিটস, দেন আর মালাই গেলে বি রেডি, তারপরে আমরা বেরেস্তা এন্ড এভরিথিং উইল ডু দ্যাট। সবাই দেখেছেন ক্লাস ক্লোজলি? জি হ্যাঁ স্যার দেখেছি। একদম ক্রিমি এন্ড বাদামি কালার চলে আসবে, ক্রিমটা আমরা পরে অ্যাড করবো। এখন যদি আমরা এই টেম্পারেচারে ক্রিমটা দিয়ে দিই এটা ফেটে যাবে এবং লুকসটা নষ্ট হয়ে যাবে। নো মোর কোশ্চেন্স ফর ক্যাটারিং। আমি কিন্তু একটা খুব বড় সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আজকে, আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমার জন্য সুবিধা হয়, তারপরে আমি টোটাল জিনিসটা কিন্তু ব্রিফ করে। লুৎফুন নাহার আজমা লিখেছেন যে আমি কিভাবে আপনার কাছে শিখতে পারি এবং কোন আইটেম দিয়ে প্রথমে শুরু করব ক্যাটারিং বিজনেস। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আজকে আমার লাইভটি দেখছেন, আজকে লাইভটি হচ্ছে ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুল থেকে। আমি যে কোর্সটি রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি, উইচ ইজ এ ভেরি রিচ কোর্স ইন সাউথ ইস্ট এশিয়া, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা, বিকজ 42 আইটেমস ইন 6 ডেজ উইথ দ্য ফুড আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন, পোশন কন্ট্রোলিং, র ম্যাটেরিয়াল অ্যাসুরেন্স, ফুড কস্টিং অ্যান্ড দ্যাট ফুড মেনু ইঞ্জিনিয়ারিং, একটা বিজনেসের উদ্যোক্তা কী করবে, এই সমস্ত কিছু আলোচনা এবং থিওরিক্যাল সহ ফুড হাইজিন সহ আমরা ওই কোর্সটিকে ইন্ট্রোডিউস করেছি এই প্যান্ডামিক সিচুয়েশনকে সামনে রেখে। এবং এই কোর্সটি আমরা 3 বছর আগেও রান করেছি, মাঝখানে আমাদের সময় স্বল্পতার জন্য কোর্সটিকে বন্ধ করেছিলাম। নাও এই কোর্সটি চায়নাতে চলছে, ইন্ডিয়াতে চলছে এবং বাংলাদেশে চলছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারাই শিখতে চান আইসিএল পেজে গিয়ে ফুল আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সটিকে দেখবেন, একটার লাইভ ক্লাস 6টি ক্লাস করবেন, যার কোর্সটি 25,000 টাকা। এই কোর্সটি করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন হোয়াট দ্য চেঞ্জেস কাম টু ইউ আফটার ডু দিস কোর্স, অ্যান্ড আই এম প্রমিসিং ইউ আফটার ডু দিস কোর্স ইউর প্যাশন, ইউর প্রেজেন্টেশন, ইউর thinking will be changed for this calendar years, it will come more and more professional in your life. আচ্ছা শেফ, ফারজানা রোজে জিজ্ঞেস করেছে যে মিল্ক কতটুকু দিয়েছি আমরা? হ্যাঁ বলে দিচ্ছি, জি স্যার, এখানে মিল্ক ছিল হচ্ছে 180 ml, আমরা 180 ml, এটা হচ্ছে 200 ml এর একটা জার, 200 ml একটা জার, সো 180 ml, দিস ইজ লেস, সো 180 ml ফর মিল্ক ফর মালাই কারি। আমি তো কাছের থেকে দেখাই সবাইকে। Any more questions about catering and food or anything? So this is done. Now let's open it again. Just ekta side kore rakhte hobe. Ekhane bondho kore debo, just keep it here. The last stage of presentation ko tokhon amra ekta clear shuru korbo. So amra জি আমি একটা প্রশ্ন করি প্লিজ, ক্যাটারিং সার্ভিস স্টার্ট করতে হলে কত কষ্ট পড়বে, মানে উনি মূলধনটা জানতে চাচ্ছে যে কত দিয়ে শুরু করাটা ভালো? জিরো, হাজবেন্ডকে পারেশানি দিবেন না, নিজে বাজার করবেন, নিজের বাসার থেকে রান্না করে প্রথম স্টার্ট করবেন। তার বিজনেস ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম ইউর হোম ফার্স্ট, আপনি আপনার বাসার থেকে শুরু করবেন, আপনি প্রথমে তৈরি করবেন দ্য ফার্স্ট ওয়ার্ক, আপনার সবাই লিখে নেন দ্য ফার্স্ট ওয়ার্ক টু স্টার্ট এ ক্যাটারিং কোম্পানি ফ্রম ইউর হোম। আপনি প্রথমে ইনভেস্টমেন্টে যাবেন না, আপনি প্রথমে মার্কেট যাচাই করবেন, আস্তে আস্তে 5 জন 10 জন 20 জনকে দিয়ে সামনের দিকে আগাবেন, অর্ডারগুলোকে নেওয়ার চেষ্টা। পিপল হ্যাভ টু লাভ ইউর ফুড, পিপল হ্যাভ টু সি ইউর সার্ভিস, পিপল হ্যাভ টু নো হুইচ কিচেন দে আর হ্যাভিং। আমি ফেসবুক খুলে অনেক সুন্দর সুন্দর কিচেন দেখি, এত সুন্দর বিউটিফুল করে আমাদের বাংলাদেশের হোম শেফরা, উইমেন শেফরা এবং ইয়াং বয়েজ যারা আছেন, ক্লাউড কিচেন যারা আছেন, ওয়ান্ডারফুলি দে মেড দ্যাট ফেসবুক পেজ, হুইচ ইজ আই ক্যানট কম্পেয়ার উইথ এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট বাংলাদেশি ক্যাটারিং স্মল হোম কোম্পানিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং আপনি ঠিক একটা পেজ তৈরি করবেন, প্রথম এই পেজের ভিতরে আপনি আপনার কী কী মেনু দিতে চান সেই মেনুগুলোকে ইন্ট্রোডিউস করবেন, এগুলোর প্রাইসগুলোকে ইন্ট্রোডিউস করবেন, হোম ডেলিভারি ফ্রি কিনা সেটাকে ইন্ট্রোডিউস করবেন, আপনার পোশনিংটাকে শিওর করবেন, ওটার সম্বন্ধে ফুডটি সম্বন্ধে প্রপারলি লিখবেন, এটাকে বুস্টিং করবেন, পিপল হ্যাজ টু নো ইউ আর সেলিং দিস ফুড, আপনার ডেলিভারি টাইমিং কতটুকু। সো অল দিস থিংস, অল ডিসক্রিপশন শুড বি ইন ইউর ফেসবুক পেজ। আমি আরেকবার রিপিট করছি, দ্য ফেসবুক পেজ ফর ইউর ক্যাটারিং কোম্পানি ইজ ইউর ইনভেস্টমেন্ট। The second one, you have a wonderful kitchen at your home. Everybody has that kitchen. So you can cook from your home. What you need? The packaging. I'm just the last ending. Packaging will be the cover. Packaging. Then the home delivery. The pathao who are, they are ready to do that. There is lots of delivery company in Bangladesh who will help you to run your business. So your investment is totally zero.
Your investment is your brain. Your investment is your education. Your investment is your learning of culinary arts. আমি মানে খুব ফাস্ট বলে ফেলছি, আমি আসলে একটু ফাস্টই কথা বলি, আপনারা না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করবেন, আমি আবার লিখিত করবো। আচ্ছা আফরিন জাহান সময় লিখেছেন যে এটা কি এই কোর্সটি করতে গেলে কি পড়ালেখা খুব বেশি থাকতে হয়? আসলে কালিনারি আর্টসের শেখার কোনো শেষ নাই, দিস ইজ টোটালি স্কিল লেভেল। আমরা বলি যে কারিগরি শিক্ষা, মানে একটা এমন শিক্ষা যে শিক্ষার মধ্যে আর্ট রয়েছে, শিল্প রয়েছে, এবং এটা অধ্যবসায় করতে করতে যত আপনার বয়স বাড়তে থাকবে তত আপনার ভ্যালু বাড়তে থাকবে। বিকজ ইউ আর ব্যাক অফ দ্য হাউস, ইউর এক্সপিরিয়েন্স শোজ ইউ, ইউর এক্সপিরিয়েন্স উইল মেক ইউ এক্সপেন্সিভ। সো এইটা যত দিন বাড়বে, যত বয়স বাড়বে, তত আপনার স্যালারি বাড়বে, আপনার পজিশন বাড়বে, আপনার এক্সপিরিয়েন্সের উপরে কাজ করবে। এবং এটা আসলে একটা আর্ট, ইটস নট এ ক্যারিয়ার অনলি, ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প। এটাতে কাজ করে মনে শান্তি পাওয়া যায়, মানুষকে খাওয়িয়ে আতিথেয়তা দিয়ে আপনি স্যাটিসফ্যাকশন পেতে পারবেন, এবং সাথে সাথে এটা পারিশ্রমিক। দ্যাটস এ ওয়ান্ডারফুল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ কল ফুড ইন্ডাস্ট্রি। আচ্ছা তানজিলা হাসান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শেফ আমাদের র ম্যাটেরিয়ালসের প্রাইস এত ওঠানামা করে যে একটা প্রাইসে স্টিক থাকা কষ্টকর, সেক্ষেত্রে প্রাইসিংটা ফিক্স করবো কী করে? সবসময় 10% হাতে ধরে কাজ করবেন। কেন 10% হাতে ধরে কাজ করবেন? কোনোটা বাড়ে তো কোনোটা কমে, সো ইউ হ্যাভ টু ব্যালেন্স। এই যে আমরা যে কথাটা বললাম, কথার মধ্যে অ্যান্সারটা রয়েছে, ওঠা নামা করে, কিছু উঠে কিছু নামে। সো গরুর মাংস 10 টাকা বেড়ে গেলে চিকেনটা হয়তো 10 টাকা কমে গেল। সো ইন অ্যান এভারেজ মেনু ইঞ্জিনিয়ারিং অনুযায়ী আপনার বোথ উইল বি স্টেবল, তবুও আপনাকে সবসময় 10% হাতে ধরে র ম্যাটেরিয়াল অ্যাসুরেন্স অথবা র ম্যাটেরিয়াল রিকুইজিশনের সাবজেক্টটাকে ধরে নিতে হবে। মেজাবেন মতিন লিখেছেন, স্যার আমি প্রফেশনাল ভাবে শেফ হতে চাইলে আমাকে কোন কোর্সটি করতে হবে? ফার্স্ট ইউ টু ডু দা লেভেল 1 প্রফেশনাল শেফ কোর্স, লেভেল 1 হুইচ ইজ NDPQF লেভেল 1 কোর্স হোয়াট উই হ্যাভ ইন ICI। সো ইউ হ্যাভ টু সি দ্যাট ICI পেজ, এই বেসিক কোর্সটাকে প্রথম করবেন, দেন লেভেল 2। আর আপনি যদি মনে করেন যে আপনি 1 ইয়ার ডিপ্লোমা করবেন, সো উই হ্যাভ SQA স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি, উই হ্যাভ দ্যাট SQA 1 ইয়ার ডিপ্লোমা ইন ICI ঢাকা ব্রাঞ্চ। মুর্শিদা নাজনীন লিখেছেন, শেফ আমি বেকিং নিয়ে গত বছর থেকে কাজ করছি, হোমমেড অবশ্যই, এবং আমি 77,000 টাকা আয় করেছি, কিন্তু এখন চাচ্ছি প্রফেশনালি কাজ করতে, কোর্সটি নিশ্চয়ই আমার অনেক কাজে আসবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, দিস ইজ ওয়ান্ডারফুল। এই যে 77,000 টাকা আয় করেছেন, দ্যাটস ইওর এক্সপিরিয়েন্স, এবং বেকিং এর উপরে আপনি কাজ করেছেন। আমি আসলে সত্যি কথা বলি, আমাদের বাংলাদেশের উইমেন্স শেফরা ফেসবুকে যেসব ফুডের ছবিগুলো দেয়, কাপকেকস, তারপর ব্রাউনিস, দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, ফাইভ স্টার স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আপনারা বাসায় বসে ছোট ওভেনে এত সুন্দর করে কিভাবে করেন, আমি নিজেও অবাক হয়ে যাই। সো দ্যাটস অ্যাকচুয়ালি মাই ইন্সপিরেশন টু কাম ইন ফ্রন্ট অফ ইউ, টু টেক ইউ ইন ফরওয়ার্ড, ইন টু টেক ইউ ইন ফ্রন্ট, যে আরও সামনের দিকে আপনারা আগাবেন। আপনাদের হাতে ফ্রেঞ্চ প্লেট আমি কিছুদিন আগে দেখেছি, একজন ভদ্রমহিলা উনি দিয়েছেন, দ্যাটস সেম লাইক অ্যাজ এ শেফ কোয়ালিটি। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের প্যাশন, আপনাদের আগ্রহই আপনাদেরকে সামনের দিকে আগিয়ে নিতে হবে। ফারজানা পাপড়ি লিখেছেন, শেফ আমরা তো ওটা 500 গ্রাম দিয়ে করেছি, 1000 গ্রাম চিকেন দিয়ে করলে কি সব উপকরণ দ্বিগুণ হয়ে যাবে? লুৎফুন্নাহার আজমা লিখেছেন, এক্সেপ্ট অয়েল এন্ড সাম স্পাইসেস, এটা আপনি কাজ করতে করতে অনুমানটা বুঝে যাবেন। 80% মানে আপনি এখন 100, আপনি আমি যেটা দিয়েছিলাম, আপনি 1 কেজিতে যখন চলে যাবেন তখন এর সাথে আরো 30% অ্যাড হবে, নট টোটালি 100%, 100% যদি টোটালি অ্যাড হয় বিটার হবে অথবা সল্ট মোর হবে, বিকজ গ্রেভি অ্যান্ড মিট, মিট অনলি এক্সেস, দ্য গ্রেভি অ্যান্ড এভরিথিং ইজ সেম মেজারমেন্ট অ্যাজ বিফোর, এটা মাথায় রাখতে হবে সব। আচ্ছা লুৎফুন্নাহার আজমা লিখেছেন, কবে থেকে শুরু হচ্ছে আপনার ক্লাস, আর আমি কি আপনার সাথে ফোনে কথা বলতে পারি? অবশ্যই আপনি ICI ফোনে কল দিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, ফ্রম মর্নিং 10 to 6 PM। সমস্ত কোর্স সম্বন্ধে আপনি আমাদের ICI সমস্ত শেফ যারাই ফোন পিক করবে তারা আপনাকে ডিটেলস বলে দেবে, এবং আপনি অবশ্যই কোর্সটি করতে পারেন। এবং ফুড আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সটি 27 তারিখ থেকে অনলাইন শুরু হচ্ছে, ইউ ক্যান ডু দ্যাট অলসো। আপনি লেভেল 1 করতে চান, আপনি ফোনে কথা বলে উইল গিভ ইউ অল দ্য ডিটেলস ফর আওয়ার কোর্স। সোহানা মোনামি আপু জিজ্ঞেস করেছেন যে লাস্ট ডেট কবে ফুড অ্যান্ড প্রেজেন্টেশনের? লাস্ট ডেট ফর অ্যাডমিশন ইজ 26th মে। সোহানা মোনামি আওয়ার স্টুডেন্ট ফ্রম ব্যাচ 02 আমরা যখন পার্সেল করছি হট ফুড প্লাস্টিক বক্সে,
আমার মনে হয় ফুডটা একটু হ্যাজার্ডাস হয়ে যাবে ডেলিভারি দিতে দিতে। অনেক কাস্টমার বলে প্লাস্টিক বক্স আনহেলদি, সো হাউ ক্যান উই ওভারকাম উইথ দিস প্রবলেম? উইল শো ইউ টুডে দ্য ক্যাসারোল বক্স ফর অ্যালুমিনিয়াম ফয়েল। আমরা প্রপার ফুড প্যাকেজিং যদি না করি আমাদের বিজনেস টিকবে না। আমরা গ্রেভি আইটেমস ছাড়া যে আইটেমসগুলো হয়, যেগুলো স্টিকি গ্রেভি অথবা টাইট গ্রেভি, সেগুলো সবসময় আমরা ক্যাসারোলে দিব, এবং হট ফুড তো অবশ্যই। এছাড়াও আমি প্লাস্টিক বক্সের ফুড গ্রেডেড, উই হ্যাভ টু ফাইন্ড ফুড গ্রেডেড প্লাস্টিক বক্স, নট দ্যাট হোয়াইট কালার ওয়ান যেটা ওয়েস্টেজ দিয়ে তৈরি করে, নট দ্যাট। সো ইউ টু গো ফর দিস টাইপ অফ ফুড গ্রেডেড বক্স যেটা RFL বা ওরা তৈরি করে। আপনি 5 টাকা খাবারে বেশি নেবেন, বাট আপনি প্রপার হাইজিন যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেগুলোকে মেনটেন করতে হবে আপনাকে। সো আমরা আজকে বক্সগুলো দেখাবো, অ্যান্ড দিস টাইপ অফ অ্যালুমিনিয়াম বক্স ইজ ভেরি গুড ফর ক্যাচিং, পিপল উইল গেট প্রপার ফুড। এবং এগুলো মানুষ আসলে অভ্যস্ত এখন, তারা সবসময় জিনিসগুলোকে দেখে, তারা জানে যে দিস টাইপ অফ বক্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর এনি টাইপ অফ ফুড। এবং 1 আওয়ারের মতো এটার ভিতরে ফুড দিলে দ্যাট ফুড উইল বি ওয়ার্ম, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো প্যাকেজিং নিয়ে আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই, আমরা আরও কিছু দেখাবো। সো উই হ্যাভ টু গো ফর দ্য পিতা ব্রেড নাও, দ্য গার্লিক পিতা ব্রেড। আজকে এত প্রশ্ন দিয়ে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার মতোই হচ্ছে টু ওয়ার্ক ফর দ্য ক্যাচিং ইন বাংলাদেশ, হোম শেফদের ক্যাচিং এর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যদি আপনাকে একটা ইনফরমেশন দিও আপনাদের সঙ্গে থাকতে পারি, আই উইল বি মোর হ্যাপি, আই থিঙ্ক দ্যাট আমি এই দেশের ক্যাচিং কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট কিছু কাজ করলাম। সো আই এম রেডি হিয়ার টু গিভ ইউ অল দ্য অ্যানসার্স। শেফ জেনিফার কে একটু রাখতে হবে, শেফ চিকেন মালাইকারিতে আমরা আদা কি দিয়েছি? চিকেন মালাইকারিতে হ্যাঁ, কতটুকু দিয়েছি শেফ? আমরা ওখানে না আদা দিইনি, আমরা জাস্ট গার্লিক, নো জিঞ্জার ইজ দেয়ার, নো জিঞ্জার ইজ দেয়ার, অনলি গার্লিক। গার্লিক গার্লিক থেকে আমরা দিয়েছি হচ্ছে 4 পিসেস, 4 ক্লোভস, জাস্ট স্ম্যাশ, নো জিঞ্জার ইজ দেয়ার। সো আমাদের এই দুটা প্রপার লিপ এখন বলে দিবে আমাদের শেফ জেনিফার। সো ইয়েস, ইউ হ্যাভ টু কাম হিয়ার টু এটা পুরো দুটাকে বলে দিতে হবে, তুমি ফর্ম এটা একটু আমরা এই যে আপনার জুয়েল সিভিক এক্সপ্লেন করবেন আমাদের এই পর্যন্ত কী কী হয়েছে, সবগুলো একটু সবাই যেন একটু লিখে নিয়েছে সেগুলোকে আমরা একটু মেজার করে ফেলি। হ্যাঁ, আমি আজ থেকে মান মিলিতে টোটাল ভিজন প্লাস থেকে এই পর্যন্ত আমরা যা যা এই পর্যন্ত করেছি সবগুলো সবাই একটু মিলিয়ে নেবেন। এখন আপনাদের লেখাটা ঠিক আছে কিনা, কোনো কিছু মিসিং আছে কিনা, আমরা কী কী করলাম এবং স্টু এবং এগুলো সম্বন্ধে জাস্ট একটু স্মল ব্রিফিং, হাউ টু সার্ভ অল দিস। এটা একটু প্রুফিং এর টাকা দিয়ে দিলে। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা প্রথম হচ্ছে যে চিকেন স্টু যে ব্যাপারটা ছিল, শেফ তো অলরেডি মেজারমেন্ট আপনাদের বলে দিয়েছে, আমি শুধু বলবো এটার প্রসিডিউর কীভাবে তৈরি করছি। ঠিক আছে, আমরা প্রথমে একটা হটপট চুলার মধ্যে নিয়েছি এবং তার মধ্যে আমরা তেল দিয়েছি। প্রথম তেল দেওয়ার পর সেখানে আমরা গার্লিক, অনিয়ন আর ব্ল্যাক পেপারকর্ন আমরা দিয়েছি। এরপরে আমরা চিকেনটা দেওয়ার পর সতে করে তার মধ্যে আমরা স্টক অ্যাড করছি। স্টকটা যখন বয়েলিং প্রসিডিউর যে ছিল 5 to 6 মিনিট, এরপরে আমাদের কাছে যে লেমন গ্রাস মানে থাই লেমন গ্রাস ছিল সেটা আমরা অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য, একটু জিঞ্জার অ্যাড করেছি। এবং এর পাশাপাশি 5 মিনিট বয়েল হওয়ার পর আমরা যে বয়েল পটেটো ছিল 80% কুক বয়েল পটেটোটা আমরা অ্যাড করে আবার আমরা এটাকে কভার করে কুক করেছি 5 to 6 মিনিট। এরপরে আমরা সুন্দর করে ঢেকে রেখেছি। এরপর যেটা ছিল সেটা হলো চিকেন মালাইকারি। চিকেন মালাইকারিটা এখনো ব্রিফ করা হয়নি। চিকেন মালাইকারি তো এটাকে শেফ একটু ফিউশন করেছে, যেখানে নাকি প্রথমে অ্যাড করেছে একটু অয়েল। অয়েল দেওয়ার পর ওখানে কিছু অনিয়ন ছিল, স্লাইস অনিয়নগুলো ওখানে দেওয়ার পর সতে করা হয়েছে এবং 4 ক্লোভস অফ গার্লিক সেখানে অ্যাড করা হয়েছে। এবং এর মধ্যে যে হট স্পাইসেস ছিল, একটু স্লাইস অফ সিনামন স্টিক এবং কার্ডামন ছিল, এটা অ্যাড করার পর একটু জাস্ট সতে করার পর এখানে আপনার চিকেনটা দিয়ে টোস্ট করা হয়েছে। টোস্ট করার পরবর্তীতে এখানে একটু ওয়াটার দিয়ে যখন নাকি আপনার একটা ব্রেজিং, যেটা নাকি আমরা বলি যে আমাদের কিচেন ল্যাঙ্গুয়েজে যে কষান, সেভাবে একটু কষিয়ে তারপর একেবারে স্লো হিটে এটাকে রেখে দিয়ে সুন্দর করে 10 to 12 মিনিট এটাকে কুক করা হয়েছে, যাতে নাকি আমাদের এই চিকেনটা যাতে প্রপারলি কুক হয়ে যায়। এবং এরপরে যেটা করা হয়েছে সেখানে আমরা
জাস্ট 180 গ্রাম ফর মিল্ক অ্যাড করেছি এবং একটু স্লো হিটে এটাকে কুক করা হয়েছে এবং যেটা নাকি শেফে সবসময় করে যে হোয়াইট পেপার অ্যান্ড সল্ট ফর দ্য টেস্ট, এটাকে আপনার সবসময় ব্যালেন্স হিসাবে হাতে বা স্পুন দিয়ে ব্যালেন্স করতে হবে এবং এটাকে এই প্রসিডিউর অনুযায়ী স্লো কুকিংয়ে কভার করে রেখে দেওয়া হয়েছে এবং এরপরে এখানে আবার আপনার যেটা নাকি ক্রিম বলি আমরা সে ক্রিম অ্যাড করবে এবং সেটাকে পরিবেশন করবে আপনাকে আপনাদেরকে সবাইকে শেফ দেখিয়ে দিবে কিভাবে ক্যাটারিং গুলিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেগুলো শেফ বলবে ডিটেইলস। ধন্যবাদ। ফেসবুক পেজ আপনাকে আসলে ফেসবুক পেজ ওপেন করলে হবে না, আপনাকে আগে কাজটা শিখতে হবে, কীভাবে কাজটা করতে হবে, কিছু আইটেমস সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে, কুকিংটাকে প্রপারলি শিখতে হবে, হাইজিনটা সম্বন্ধে নলেজ থাকতে হবে, ফুড টেম্পারেচার সম্বন্ধে নলেজ থাকতে হবে, দেন ইউ হ্যাভ টু গো ফর কুকিং। এবং এটাকে কীভাবে আপনি মার্কেট করবেন, আপনি বাসায় বসে আপনার ফ্যামিলির সমস্ত কিছু টেক কেয়ার করে ইউ ক্যান গো ফর ক্যাটারিং। এবং বিশ্বাস করবেন না, আমি এমন অনেক নারী উদ্যোক্তাকে জানি বাংলাদেশে যারা পার মান্থ মোর দেন 100,000 উপরে বা 150,000 উপরে তারা ফুড সেল করছে, তাদের প্রফিট হচ্ছে মিনিমাম 40-50,000 অ্যান্ড দে আর টেকিং কেয়ার অফ দেয়ার ফ্যামিলি অলসো। এবং তারা আস্তে আস্তে এই হোম শেফ থেকে দে আর বিকামিং এ প্রফেশনাল শেফ। কালকে তারা হয়তো একটা রেস্টুরেন্ট ওপেন করবে, পরের দিন হয়তো তারা পরে কিছুদিন পরে তারা একটা ক্যাটারিং কোম্পানি ওপেন করবে। এটাই হচ্ছে উদ্যোক্তার মেন প্যাশন, পেশেন্ট, পেশেন্স, এই ধৈর্য বা ধৈর্য এবং প্যাশন, এগুলো সবগুলোই আপনাদেরকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাবে। তো আমি এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে আসছি, আপনাদেরকে ইন্সপিরেশন দিতে আসছি যেন আপনারা সামনের দিকে আগিয়ে যান, এই বাংলাদেশের ক্যাটারিংকে আরও সামনের দিকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যান। সো আমাদেরকে এখন দেখতে হবে দা আমরা যে ডোটা বানিয়ে রেখেছি শেফ জেনিফার আমাদের ফ্যাকাল্টি টিচার ফ্রম ICI, শি উইল ইন্ট্রোডিউস ইউ যে এই ডোটি কেমনি করে বানিয়েছি, সেই ডোটি সম্বন্ধে সমস্ত রেসিপিটি আপনি জেনিফার একটু বলে দেবেন এবং সবাই লিখে নেবেন। Hello everyone, good evening. Hopefully you are all doing well. So আমরা এখন যেটি স্টার্ট করবো সেটা হচ্ছে পিতার ব্রেড। পিতার ব্রেড হচ্ছে আমাদের অ্যারেবিয়ান কুজিনের অনেক ফেমাস একটা ব্রেড। তো পিতা ব্রেডটা কীভাবে বানানো হচ্ছে, আমরা যেহেতু টাইমিংয়ের আমাদের একটু শর্টেজ আছে, দ্যাটস ওয়াই আমরা ডোটা ফার্স্টে প্রিপেয়ার করে দিচ্ছি। সো এখন ডোটা কীভাবে বানাতে হবে আমরা সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এবং আমরা মেজারমেন্টটাও বলে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো ফার্স্টে আমরা এখানে ফ্লাওয়ার নিয়েছি, আমরা 250 গ্রাম ফ্লাওয়ার নিয়েছি যেটাতে আমরা তিনটা পিতা ব্রেড বানাতে পারবো। সো এখানে 250 গ্রাম ফ্লাওয়ার, সাথে আমরা অ্যাড করেছি 8 গ্রাম ইস্ট, যেটা ইনস্ট্যান্ট ইস্ট। আপনারা চাইলে যে ইস্টটা থাকে, যে ইস্ট দুই রকমের থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভেটেড আর একটা হচ্ছে যেটাকে আমরা অ্যাক্টিভ করে নিতে হয়। সো আমরা এখানে ইনস্ট্যান্ট ইস্টটা নিয়েছি, সো এখানে আমরা অ্যাক্টিভ করার কোনো ঝামেলা নেই। সাথে আমরা সুগার অ্যাড করেছি 10 গ্রাম, সল্ট অ্যাড করেছি আমরা এখানে 5 গ্রাম, অ্যান্ড এখানে আমাদের কিছু মিল্ক আছে, আমরা এখানে ওয়াটারের পরিবর্তে মিল্ক দিয়েছি। আপনার যদি ল্যাকটোজ প্রবলেম থাকে সো আপনি সেই ক্ষেত্রে মিল্কটাকে অ্যাভয়েড করতে পারেন, আপনি এখানে পানি দিতে পারেন অথবা টক দই চাইলে আপনি সেটাও মিক্স করতে পারেন। সব কিছু একসাথে মিক্স করে আমরা একটা ডো বানিয়েছি যেটাকে মিনিমাম 45 মিনিট আমাদেরকে রেস্টে রাখতে হবে। সো রেস্টে রাখার পর যেটা হবে, এটা প্রুফিং হয়ে সাইজে ডাবল হয়ে যাবে, অ্যান্ড ডাবল হয়ে যাওয়ার পরে যেটা হয় আপনি দেখবেন ডোটা একদম সফট। So this is a soft dough. একদম সফট হবে, এই ডোটা থেকে আমরা তিনটা পিতা ব্রেড আমরা বানাতে পারবো। আচ্ছা, আমি বলছি আরেকবার সবাইকে বলছি যে জেনিফার শেফ এই রেসিপিটা আরেকবার রিপিট করবেন, সবাই যেন একটু স্লোলি করবেন, সবাই লিখে নিতে পারে, আমরা কষ্ট পেলে তারা লিখতে কষ্ট হয়। আরেকবার একটু স্লোলি আমরা পুরো রেসিপিটা লিখে নিতে এখানে আমরা ফ্লাওয়ার ইউজ করেছি 250 গ্রাম, আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি 250 গ্রাম আমরা এখানে ফ্লাওয়ার অ্যাড করেছি, সাথে আমরা দিয়েছি 8 গ্রাম ইস্ট, 10 গ্রাম সুগার, 5 গ্রাম সল্ট, অ্যান্ড সাথে আমাদের মিল্ক আমরা অ্যাড করেছি ওয়াটারের পরিবর্তে। আপনার যদি দুধে কোনো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনি ওইটাকে স্কিপ করে আপনি পানি ইউজ করতে পারেন অথবা টক দই আপনি ইউজ করতে পারেন। সব কিছু আমরা একসাথে মিক্স করেছি, অ্যান্ড এখানে ফ্যাট হিসেবে আমরা ইউজ করেছি অলিভ অয়েল। সো আপনি যারা অলিভ অয়েল অথবা রেগুলার অয়েল বা বাটার আপনি ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে আমরা একটা ডো বানিয়েছি, ডো বানিয়ে এটাকে মিনিমাম আমরা 45 মিনিটের জন্য রেস্ট রাখবো। সো 45 মিনিট পর আমার এই ডোটা রেডি হয়ে গেছে, অ্যান্ড যেহেতু আমরা আজকে গার্লিক পিতা ব্রেড বানাচ্ছি, সো ইটস দ্য আমরা বলতে পারি এটা ফিউশন করা,
যেটা উপর দিয়ে শেফ গার্লিক দিয়ে আমরা এই ব্রেডটাকে আমরা ওভেনে বেক করব। অ্যান্ড পিতা ব্রেডের বৈশিষ্ট্য হচ্ছে এটা, আমরা যেরকম নর্মালি ব্রেড খাই ওটার ভেতরে একটা কালার থাকে, বাট পিতা ব্রেডটা ফুলি হোয়াইট হয়, এটার মধ্যে অ্যাকচুয়ালি কালারটা আসে না। অ্যান্ড এটা ডেফিনেটলি আপনাকে ওভেনেই বেক করতে হবে, এটার অল্টারনেট কোনো কিছু নেই। যদি আপনার ওভেন না থাকে তখন সেক্ষেত্রে আপনি ফিউশনের জন্য প্যানে করতে পারেন। So we can start just to catch up the oven baking this thing now. So should be the bit for delay, then it will go for শেফ, আমরা একটু প্রশ্নোত্তর পর্বে চলে যাই। অবশ্যই প্লিজ, আমরা কাজ করতে থাকি আর উত্তর দিতে থাকি। আচ্ছা স্যার, আমি ফুড পান্ডাতে কাজ করছি রেস্টুরেন্ট আইটেম নিয়ে, কিভাবে কম খরচে আরো বড় করতে পারবো আমার বিজনেসটা যদি একটু বলতেন? আমি একজন হাউস ওয়াইফ। অবশ্যই, আপনি যেহেতু যদি কোনো কোর্স না করে থাকেন, কেন আমরা সবসময় বলি একটা কোর্স করা খুব জরুরি, এবং এই কোর্সের সাথে রিলেটেড হচ্ছে ফুড কস্টিং। আপনি কস্টিং সেভ করবেন, আপনি প্রপার কস্টিং 32-38% to 42% শুড বি ইয়ার ফুড কস্ট, দেন আপনার প্যাকেজিং কস্ট, এই সমস্ত কিছু মিলে একটু মেক এ গুড প্রফিট টু ইনক্রিজ ইয়ার বিজনেস মোর। আরেকটা জিনিস হচ্ছে মার্কেটিং, দ্যার ইজ নো অল্টারনেটিভ ফর মার্কেটিং। মার্কেটিং ছাড়া আপনার অল্টারনেটিভ কিছু নাই। ইউ হ্যাভ টু ডু দ্য গুড কমিউনিকেশন উইথ দ্য ফুড ব্লগার্স বলবো না আমি, ফুড কমিউনিটির যে ফুড ইন্ডাস্ট্রির যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনার পেজ রিচ হইতে হবে। আপনাকে সার্ভিসের নিউ মেথড বা নিউ জিনিসগুলোকে নিয়ে সামনের দিকে আগাইতে হবে, ফুড টেস্টি হতে হবে, ওয়ান্ডারফুল ফুড ফটোগ্রাফি হতে হবে, কতগুলো জিনিস আমাদের এই ক্যাটারিংয়ে কাজ করে। ফুড ফটোগ্রাফি উইচ ইজ ভেরি ভেরি নেসেসারি টু ওপেন এ ক্যাটারিং কোম্পানি। ইফ আই নট সি ইউর ফুড ফ্রম মাই আইস আই ক্যানট গিভ ইউ অর্ডার। আমি চোখ দিয়ে প্রথম দেখে তৃপ্তি পেলে কিন্তু আমি খাবারটাকে অর্ডার করবো। সো সব কিছু আমাদের এখানে রিলেটেড, এবং বাংলাদেশের আমরা এই ক্যাটারিংয়ের উপরে আরও অনেকগুলি লাইভ আপনাদেরকে করাবো। ওয়ান বাই ওয়ান আমরা সামনের দিকে আগাবো, আপনাদেরকে লাইভের জন্য আমরা আসবো বারবার, এবং চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে এই ক্যাটারিং কোম্পানিকে আরও সামনের দিকে নিয়ে যেতে। এবং আপনি যেহেতু ফুড পান্ডার সাথে কাজ করছেন, আপনার আইটেমসের ভ্যারাইটিস বাড়ান, মানুষকে সেই টেস্ট দেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন যে ফুড কস্টিং এর 38-40% র মেটেরিয়াল কস্ট ইজ নেসেসারি, আদারওয়াইজ দ্যাট ইজ হারাম ফুড, দ্যাটস নট হালাল। ইউ হ্যাভ টু মেক দ্য হালাল ফুড, দ্যাট মিনস 38-42% শুড বি র মেটেরিয়াল কস্ট, দেন 10% শুড বি 10-12% ইজ ওভারহেড কস্ট, দেন ইউ হ্যাভ টু মেক দ্যাট প্রাইজিং। আপনি প্রাইজিং ঠিক করবেন কখন? কস্টিং জানলে পরে। সো অল দিস থিংস আর এডুকেশন, সো ইউ টু লার্ন ডে বাই ডে, আর এই কালিনারি আসে কোনো এন্ড নাই লার্নিং এর। সো আশা করি এবং হোপ আমি আপনার বিজনেস আরও সামনের দিকে পারো, আরও সামনের দিকে আনে। থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল কোয়েশ্চন। আচ্ছা শেফ, আমরা এখানে কতটুকু দুধ দিয়েছি? মিল্কটা বলবেন। আমরা এখানে পানির পরিবর্তে দুধ ইউজ করি। হ্যাঁ, মিল্কটা করতে হবে। যদি এটা ডিপেন্ড করতে হচ্ছে ফ্লোরের গ্লুটিনের উপরে, এক এক ফ্লোরের গ্লুটিনের মাত্রা এক এক রকম থাকে। সো সফট বানাতে, মানে রুটির মতো একটা ডো বানাতে আপনি যতটুকু মিল্ক প্রয়োজন হবে আপনি ততটুকু। এবং একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমরা বলে দিই, তাহলে আমরা 200 গ্রাম, এখানে 250 গ্রাম আমরা ফ্লাওয়ার নিয়েছি। সো এখানে আমরা 180 ml এর মতো পানি নিয়েছি, এবং এটা আমরা মানে অল্প অল্প করে দিয়ে ঠিক আমরা দেখবো এটার সফটনেসটা আমাদের কাছে কতটুকু আসে। কারণ ফ্লাওয়ারে একটা নির্দিষ্ট টেক্সচার বা একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি থাকে, যেটা কোনো সময় বাড়তি থাকে কমতি থাকে। তো ওই হিসাব করে আমাদেরকে ফ্লাওয়ার পানিটা অ্যাড করতে হবে বা মিল্কটা অ্যাড করতে হবে। তামান্না ফেরদৌস সামনে লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, আমি কি অনলাইনে ক্লাসে জয়েন করতে পারবো? অবশ্যই, আপনি অনলাইন যে ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন কোর্স 27 তারিখ থেকে আমাদের চালু হচ্ছে। আপনি জাস্ট ICL পেজে গিয়ে ওই ফোন নাম্বারে ফোন করলে বাকি ডিটেলস আপনাকে তারা বলে দিবে, হাউ ইউ টু গিভ দ্যাট কোর্স ফি অ্যান্ড হাউ ইউ টু জয়েন ইন দ্যাট গ্রুপ ফর ইয়ার অনলাইন কুকিং ক্লাস। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারবেন। অলরেডি উই গট লট অফ স্টুডেন্টস ফর ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন ইন বাংলাদেশ অ্যান্ড Maldives and Jaipur. This is totally international course. What we are going to start from 27th May 2021 to the 1st June. It continues 6 days through the class. জাবেদ হোসাইন উনি লিখেছেন, শেফ আমি আগামী মাসে কালিনারি আর্টস পড়ার জন্য মালয়েশিয়ায় যাচ্ছি সেগি ইউনিভার্সিটিতে। আপনার কথা অনেক শুনেছি হোটেল ইন্ডাস্ট্রি থেকে, মালয়েশিয়া যাওয়ার আগে আপনার 27 তারিখের কোর্সটা একটু কমপ্লিট করতে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, আপনি জাস্ট ICL পেজে যে ফোন নাম্বারটা রয়েছে ফোন করেন, আপনি এখানে ভর্তি হয়ে যান, এবং আপনি যাওয়ার আগে আপনি কোর্সটি কমপ্লিট করে যান। আই হোপ আপনি যেহেতু মালয়েশিয়ায় পড়তে যাচ্ছেন, ওখানে যাওয়ার পরে আমাকে আপনার আরো বেশি মনে পড়বে, because this industry doesn't have any end, and your clarify hand will show you, your passion will show you how much good shape you are, you want to be. আপনি একটা ভালো শেফ হবেন, আমি সবার জন্য উইশ করি, এভরিবডি উইল বি এ ওয়ান্ডারফুল শেফ। একটা কথা আমি সবসময় বলি সবাইকে, সবাই কিন্তু একরকম না, প্রত্যেকটা মানুষের কাছে ডিফারেন্ট আর্ট রয়েছে,
এভরিবডি স্পেশাল, এভরিবডি ইজ এ গুড শেফ, যদি শুধু আপনি প্র্যাকটিস করেন, মনোযোগ দিয়ে শিখেন এবং সেটাকে বুঝে কাজ করেন, জাস্ট এনাফ টু বিকাম এ ভেরি গুড শেফ। শেফ আপনি অবশ্যই ফোন করবেন, আমি ইমতিয়াজ শেফকে বলবো ওনাকে স্পেশালি কেয়ার করতে ফর হিজ অ্যাডমিশন। জি আবুল পারভেজ লিখেছেন, শেফ আমরা কি এখানে ডোতে এগ ইউজ করতে পারবো? এগ ইউজ করতে পারবেন, কিন্তু এগ ইউজ করলে এটা আমরা সফট ডো হিসেবে আমরা এখন যখন পিতা ব্রেড বানাবো একটু ফ্লপি হবে কুকিংয়ের পরে, আর যদি এগটাকে ইউজ করে এটা কিন্তু সেম যে আমরা যে বলি কি পরাঠার এই টাইপের যে রাবারি হয়ে যাবে, ইট উইল নট গিভ ইউ দ্য প্রপার টেস্ট। আমরা যে পিতা ব্রেডটা ইউজ করছি, পিতা ব্রেড অ্যাকচুয়ালি দ্য অ্যারাবিয়ান ভার্সন, আমরা নান পিতা ব্রেড দেন ইরানিয়ান নান ইজ অলমোস্ট দে আর ফ্রম সেম ফ্যামিলি ফ্রম দ্য সফট ডো। So according you have to follow this recipe je pita bread er jonno jeta ache seta apni follow korun. Acha chef ei amra je pani ta add korbo ei dough to ekhane ki gorom pani dite hobe? Na na na, just for room temperature water, no hot water. Hot water dile to khub chole jabe age. Amra siddho ata roti khai na bangladeshe, mukhe dile pore khujei pai na koi gelo, it's like chewing gum. So we have to go for soft and crispy both in this way. হোম ক্যাটারিং এর জন্য 27 তারিখের কোর্সটা বেশি জরুরি নাকি 3 মাসের লেভেল 1 কোর্সটা বেশি? 3 মাসের লেভেল 1 ইজ মাস্ট, বেসিক কোর্সেস ফর এভরিওয়ান। আমি সব সময় বলি কেন, বেসিক 15 কুইজিনস আমরা শেখাচ্ছি উইথ 8 কুকিং মেথড, ফুড হাইজিন এন্ড হেসাপ, দেন আমরা শেখাচ্ছি এর ভিতরে ফুড কস্টিং, মেনু ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল কোর্স। এবং আমি এই ফুড আর সরি এই লেভেল 1 কোর্সটি 15 কুইজিনের রেসিপিস এবং 15 কুইজিনের সমস্ত কুকিং মেথড দিয়ে সাজিয়েছি, উইচ ইজ আই এম ফলোইং দ্য ইউরোপিয়ান কালিনারি কারিকুলাম। এবং আমি জানি আমি লেভেল ওয়ানে সবচেয়ে বেশি প্রেশার দিচ্ছি আমার স্টুডেন্টদের, যেখানে 3 hours এভরি ডে প্র্যাকটিক্যাল ক্লাসেস, 1 hour ইজ থিওরি ক্লাসেস। উই বিলিভ দের ইজ নো অল্টারনেটিভ ফর দ্য প্র্যাকটিক্যাল ক্লাস ইন কালিনারি আর্টস। ফারজানা রোজি লিখেছেন, অনলাইনে আমি কোর্সটা করলাম ঠিক আছে, কিন্তু রেসিপিগুলো কি আমি অফিস থেকে নিতে পারবো? রেসিপিগুলো আপনাকে পাবলিশ করে দেওয়া হবে, আপনার যে গ্রুপে আপনি ক্লাস করবেন সেই গ্রুপের প্রতিদিন ক্লাস শেষ করার পরে রেসিপি এবং দ্য ফুডের হিস্ট্রিগুলো আপনাদেরকে পাবলিশ করে দেওয়া হবে। কারণ আপনারা প্রত্যেকটা ক্লাসে লিখে নেবেন, দ্যাট ইজ আওয়ার মেইন ইম্পর্টেন্ট থিং। আপনারা যদি একবার লিখে নেন রেসিপিগুলো, 10 বার মুখস্থ করা সমান হয়ে যাবে আপনাদের। Our procedure, you have to write it down, you have to see from your eyes, you have to see, keep the picture with you, then আপনাকে ভুলানোর মতো কিছু নেই। আচ্ছা শেফ জেনিফারের কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে এই ডোটাতে কি পিজার ডো হিসেবে করা যাবে? না, পিজার ডো তো উঠে দেওয়া হবে, এটার সাথে পিজার ডোর কোনো মিল নেই। আচ্ছা 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 আচ্ছা, আমরা অয়েল কতটুকু দিয়েছিলাম শেফ এখানে? আমরা এখানে অয়েল ইউজ করেছি 20 ml। আমরা বাটার দিয়েছিলাম এখানে? না, এখানে কোনো বাটার দিই না, আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনি চাইলে আপনি বাটার ইউজ করতে পারেন। আচ্ছা, এন্ড বাটারটা ডিফিনিটলি মেল্টেড করে নেবেন। ওকে শেফ, মৌসুমী জাহান জিজ্ঞেস করেছেন যে আমরা 6 দিনের কোর্সের সার্টিফিকেট দেব কিনা। অবশ্যই অবশ্যই আমরা যে সার্টিফিকেট দিব, এবং সেটি যেহেতু এই কোর্স ইন্টারন্যাশনালি হচ্ছে, বাংলাদেশ আইসিএর পক্ষ থেকে বাংলাদেশ, কলকাতা, জয়পুর, এবং আমি বারবারই বলছি যারা যারা এখানে অ্যাডমিশন নিয়েছেন, দে অল আর ফ্রম আউটসাইড অফ দিস কান্ট্রি, এবং এটা ইন্টারন্যাশনালি ভ্যালু অ্যাড করে, এবং আইসিআই ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত হবে এটা, বিকজ উই আর এ পারমিটেড অ্যান্ড গভর্নমেন্ট অথরাইজড অ্যান্ড ফরেন এফিলিয়েটেড ইনস্টিটিউশন, যেখান থেকে আমরা একটা কোর্স কমপ্লিট করাচ্ছি আপনাদের, ভেরি 42 items উইথ দ্য ফুড আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন অ্যান্ড লটস অফ কুকিংয়ের যে মেথড এবং টিপস এবং যে এডুকেশন সেগুলো সবগুলো রয়েছে। আপনার কোর্সটি করলে বুঝতে পারবেন যে আপনার এই কোর্সটি আপনি কি কমপ্লিট করলেন। সেটা আমরা একটু পিতা ব্রেডগুলো দেখিয়ে দিই, সবাই একটু বুঝতে দেখাবো। গার্লিক চপ একটু কাছের থেকে দিয়েছি, একটু গার্লিক চপটা করবে আমার সবচেয়ে দিকে নিয়ে যাবে, দেখে একটু সামনে নিয়ে আসবেন। After that, you have to go for the wonderful dessert, it's called Mahalabia. শেফ আমরা কি শেফ কোর্স লেভেল 2টা কি অনলাইনে করাবো? নো, অনলাইন উই হ্যাভ অনলি 6 ডেজ কোর্স উইচ ইজ কল ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন। যে কোর্সটিতে আমরা সাজিয়েছি যে টোটালি একটা কালিনারি আর্টসের কোর্স কিরকম হবে, কি সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে লার্নারদের জন্য, এটা হচ্ছে নিউকামার্সদের জন্য, এটা হচ্ছে প্রফেশনালসদের জন্য, বিকজ ইট উইল ইনক্রিজ ইউর স্কিলস, it will teach you how to start your food business, it will teach you how to run your food business.
সো অ্যাকর্ডিং টু দ্যাট উই মেক দিস কারিকুলাম এবং এই কারিকুলামটি আমাদের 3.5 বছর ধরে বাংলাদেশ এবং দেশের বাইরে সব জায়গায় প্রস্তুতি চলছে ফারজানা তাসমিন জিজ্ঞেস করেছেন শেফ আমাদের কি এই সার্টিফিকেটটা অনলাইনে দেওয়া হবে নাকি ফিজিক্যালি দেওয়া হবে আমরা এটা বাই পোস্ট আপনাদেরকে পাঠাবো কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠাবো এবং যারা ঢাকা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে এসে এটাকে রিসিভ করতে চান তারা আমাদের ইনস্টিটিউটে এসে রিসিভ করবেন তবে ইনস্টিটিউটে এসে রিসিভ করলে আপনাদের জন্য একটা আলাদা চমক থাকবে সেটা হচ্ছে ইনস্টিটিউটে আমাদের হাত থেকে রিসিভ সার্টিফিকেটটি আপনারা গ্রহণ করবেন আমরাও মনে অনেক আনন্দ পাবো আপনি কোর্স শেষ করার পরে সার্টিফিকেটটি নিতে আসছেন আমাদের কাছে সো অ্যাজ পার ইউর চয়েস ইউ ওয়ান্ট টু টেক ইট ফ্রম ইউর হোম অর ইউ হ্যাভ টু কাম টু দ্য ইনস্টিটিউশন টু রিসিভ দ্যাট সার্টিফিকেট আচ্ছা স্যার আমাদের সাথে একটা গিফট রয়েছে আফটার দিস 6 ডেজ কোর্স ইউ উইল গেট এ ওয়ান্ডারফুল পেন অ্যান্ড কার্ভিং নাইফ সেট যেটা আমাদের আইসিএল পক্ষ থেকে আমাদের সকল ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন স্টুডেন্টদের জন্য গিফট উইচ ইজ এ টার্ন নাইফ অ্যান্ড এ ওয়ান্ডারফুল পেন আচ্ছা স্যার 27 তারিখের কোর্সের টাইমিংটা জানাবেন প্লিজ এবং কি কি শেখানো হচ্ছে 3টা থেকে 7টা এবং আইসিএল পেজে আপনারা গেলে টোটাল ডিটেইলস লেখা আছে কয় ঘন্টা ক্লাস হবে কয়টা থেকে কয়টা কতক্ষণ সেট থাকবে কি সিস্টেম কি রুলস এন্ড রেগুলেশন হাউ ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাডমিশন এভরিথিং ইজ देयर এবং পোস্টে আমাদের পেজে পিন করা আছে তো প্রথমেই আপনাদের চোখে পড়বে বেসিক্যালি সব দেখতে পাবেন এভরিথিং ইজ देयर এবং পুরো ডিটেইলস কোর্স আমরা লিখে দিয়েছি যেন কারো কিছু বুঝতে অসুবিধা না স্যার চিটাগাং কি হয় না কোর্সটা ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন তো অনলাইন এভরিহোয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড আর আমাদের চিটাগাং এর ব্রাঞ্চ আছে হ্যাঁ চিটাগাং নাসিরাবাদে আমাদের ব্রাঞ্চ আইসিআই চিটাগাং ইন নাসিরাবাদ ওটা সব সময় ওপেন সো আপনি লেভেল 1 লেভেল 2 চিটাগাং থেকে করতে পারবেন শুধু এসকিউএ ডিপ্লোমাটা ঢাকায় থেকে করতে হয় ওটা শুধু ঢাকা ব্রাঞ্চে আছে মাহমুদ চৌধুরী জিজ্ঞেস করেছেন ডু ইউ হ্যাভ এনি ডেজার্ট অনলাইন ক্লাসেস ডেজার্ট অনলাইন ক্লাসেস অন দ্যাট ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন দেয়ার ইজ 1 প্লাস 6 ক্লাস এর মধ্যে একটা ক্লাস হচ্ছে অথেন্টিক এন্ড ক্লাসিক্যাল ডেজার্ট অন দ্যাট ডে এটা আপনি আইসিএল পেজে গেলে আপনি দেখতে পারেন ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন দেয়ার ইজ এ কেবাব জংশন দেয়ার ইজ এ কারি লাইফ দেয়ার ইজ এ টেরিং দেয়ার ইজ স্টেক সিজলিং দেয়ার ইজ লট অফ থিং ইউ জাস্ট রিড ইট দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড 42 আইটেমস দেয়ার ইজ সুশি দেয়ার ইজ কেবাব এভরিথিং অ্যান্ড অল আর অথেন্টিক প্রেজেন্টেশন আমার ফেসবুক আইডিতে পেজও আপনারা দেখতে পারবেন অল দ্য পিকচার্স ইজ দেয়ার আচ্ছা শারমিন আক্তার রিজা বলেছেন যে আই এম 35 ইয়ার্স ওল্ড মোর ইন্টারেস্টেড ইন ফুড প্রিপেয়ারিং পারপাস Last 10 years, I am working as an accountant. Now, can I switch my profession to this one? Don't switch. You just work where you work. And it is side je shomoy ta pachhen seta de aste aste start koren. Jokhon eta stable hoye jabe then you can switch. Ami jani apnar ek beshi passionate cooking er jonno jar jonno ei prostuti korechen. Ekbare switch kore ashben na. Apni otar pashapashi etake ektu shomoy ber kore run koren. Catering ta ke aste aste run koren. When it runs smoothly and nicely, then you can switch it from there. সবাই একটু চপ গার্লিক দেখেন আমরা গার্লিক পিতা বেরি চপ গার্লিক খুব পানি আমরা পিতা বেরির জন্য গার্লিক গুলি চপ পিতা বেরির উপর যে গার্লিক যাবে সেটা জুয়েল শেফ চপ করছে এখন আচ্ছা শেফ 3 মাসের কোর্সের জন্য ভর্তি হতে কি অফিসে আসা লাগবে নাকি ওনারা অনলাইনে ভর্তি চলছে আপনি জাস্ট আমাদের ফোন নম্বরে ফোন দিলে আপনি 82 টাকা পেমেন্ট করলে তারা মানি রিসিট আপনাকে পাঠিয়ে দিবে এবং ক্লাস যখন শুরু হবে আপনাকে ফোনে সব ডিটেইলস জানিয়ে দিবে তারা আপনি কালকে চাইলে কালকেই ভর্তি হতে পারবেন জাস্ট গিভ আস এ কল ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন দেন হাউ ইউ হ্যাভ টু সেন্ড দ্যাট মানি এবং আপনি মানি রিসিট পেয়ে যাবেন যেহেতু পেন্ডামিক সিচুয়েশন আমরা কাউকে এখন বলছি না যে আপনি এই রিস্ক নিয়ে বাইরে বের হবেন জাস্ট maybe within 2 weeks we'll be cured বা চলে আসবে যে আমরা অফলাইনে চলে আসবো জাস্ট আপনাকে এখন অ্যাডমিশন অনলাইনে নিতে হবে আচ্ছা শেফ একজন জিজ্ঞেস করেছে যে শেফ হেভি ডিউটি ব্লেন্ডার কোনটা নেওয়া ভালো থাইল্যান্ডের একটা ব্লেন্ডার আছে যেটা কাওয়াকি নাম সেটা আপনি এবং বাংলাদেশে পাবেন কিনা আমি জানি না তবে ওশেন কোম্পানিতে যাওয়ার পরে যেটা বনানীতে অবস্থিত ওখানে ইউ গেট সাম ব্লেন্ডার যেটা 18,000 to 12,000 to 18,000 টাকা প্রাইস ওটার একটা ব্লেন্ডার আপনি নিতে পারেন ইসো লাইফ টাইম That is very good one. We always use in commercial kitchens. এবং আমরা মোটামুটি কমার্শিয়াল কিচেনে যদি আমরা 3-4 বছর ইউজ করি সো আপনার জন্য লাইফ টাইমই হয়ে যাবে উইন ইউর ওয়ার্কিং ফর হোম লিয়ার সো সবাই তো দেখবে আমরা প্রথমে কি ব্রাশ করছি স্যার ওয়াটার অনলি ওয়াটার নাথিং ইলস নাথিং ইলস নাথিং ইলস ভেরি সিম্পল যিনি কাছে আমাকে একটু দিয়ে দেন ওকে দেন গার্লিক চপ গার্লিক ফ্রেশ চপ গার্লিক ওগুলো ব্রাশ করেন একটু পানিতে দিয়ে Then black sesame and white sesame from the top. Just ছিটিয়ে দিবেন ইট উইল লুকস ওয়ান্ডারফুল আসলে ক্যাটারিং এর যে কত আইটেমস আপনারা যদি জুসি চাঙ্কি আইটেম টেস্টি আইটেম দিতে পারেন
যে গেস্ট আপনার কাছ থেকে খাবে সে রেগুলার হয়ে যাবে। মনে রাখবেন আমি এখন কোনো কিছু খেতে লাগলে সবচেয়ে মনে করবো কোন রেস্টুরেন্টের ফুডটা সবচেয়ে টেস্টি, আই হ্যাভ টু গো দ্যার, আই হ্যাভ টু জাম্প অন দ্যাট ফুড। সো এই জিনিসগুলোই হচ্ছে ক্যাটারিংয়ের মেন জিনিস। আপনাকে ওইভাবেই সমস্ত কিছুকে ক্রিয়েট করতে হবে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবসময় সেম রাখতে হবে অ্যাজ ইট ইজ, যেটাকে আমরা বলি সবসময় সম পরিমাণ জিনিসকে বা সমানভাবে যে টেস্টগুলো থাকে সেগুলোকে সবসময় একরকমই রাখা, ওটাকে চেঞ্জ না করা বারবার। সো হিয়ার ইজ ব্ল্যাক সিসামি এন্ড হোয়াইট সিসামি, লুকস ওয়ান্ডারফুল। সো ইউ ক্যান গো টু দ্য ওভেন নাও। এত রাজু সাহেবের সাথে ইতিহাস আমি একটু ঘুরে ওভেন থেকে আপনাদের বাসার যে ছোট ওভেন গুলো রয়েছে 180 থেকে 190 বা 200 হাইয়েস্ট, এর বেশি যাওয়ার দরকার নেই, দ্যাট ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড স্মল ওভেন। ওইটুকু টেম্পারেচারই আপনাদের জন্য এনাফ, ছোট ওভেন যেহেতু আমাদের কমার্শিয়াল ওভেন 190-180 থেকে 190 এই টেম্পারেচারগুলোই বা 200 এই টেম্পারেচারগুলো আমরা মেনটেন করি। দিস ইজ ভেরি হ্যাভি ডিউটি। শেফ তানজিল আহসান লিখেছেন, শেফ আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি নাইফ দিয়ে কাটাকুটি করতে পারি না, বটেই সম্ভব। নাইফ দিয়ে কাটাকুটি করার জন্য কোনো কোর্স আছে কি না? অবশ্যই আপনি নাইফ দিয়ে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে, নাইফটা আপনি আসলে এভাবে হোল্ড করবেন সবসময় নাইফ এভাবে, জাস্ট ইয়োর থ্রি ফিঙ্গার অন দ্য হ্যান্ডেল, একটা ফিঙ্গার হচ্ছে এখানে পাকা হয়ে আসবে আর একটা হচ্ছে এখানে, এটা দিয়ে আপনি জাস্ট প্রথমে কাটিংটাকে স্টার্ট করেন স্লোলি স্লোলি, খুব ফাস্ট করতে যাবেন না, ভেরি স্লো ইউ হ্যাভ টু কাট ইট, আস্তে আস্তে আপনি কাটিংটাকে আগে স্টার্ট করবেন। জাস্ট মেক ইট ফাইন স্মল স্মল চপ, সবাই একটু দেখেন হাউ টু চপ ইট, উল্টা করে নিয়ে চপ করেন, ওদের সবাইকে একটু দেখান, সবাই একটু চপিংটা দেখেন। নাইফ স্কিল প্র্যাকটিসের মধ্যে হবে, দের ইজ নো কোর্স ইন দ্য ওয়ার্ল্ড ইউ টু মেক ইউর নাইফ স্কিল ফাস্টার, আপনাকে আস্তে আস্তে কেটে এটাকে ফাস্টের দিকে যেতে হবে। সো জাস্ট সি হাউ দ্য নাইফ ইজ হোল্ডিং জুয়েল শেপ, কীভাবে হোল্ড করছে, কীভাবে কাটছে, কোনো কিছু আছে কাঠে হচ্ছে ধারের চোটে, ভার দিলে ওটা কাটবে, কোনো কিছু ভারে কাটবে, সো অনেক কিছু, যেমন আমরা কিমা করি ওটা ভারে কাটে, ওজনে কাটে, যখন আমরা স্লাইস বা চপ করি ফাইনলি জুলিয়ান হেয়ারি জুলিয়ান, তখন এগুলো হচ্ছে ধারে কাটে। সো অনেক জিনিসগুলো আছে এগুলো শেখার, তো আপনারা প্র্যাকটিস করবেন, অ্যান্সারগুলো আপনাদের সামনে চলে আসবে। কাজ না করলে, শুধু যদি আমি বসে বসে শিখি সারা জীবন শিখবো কিন্তু কখনোই আমার হাত সামনে আসবে না, বাট শেখার সাথে সাথে যখন প্র্যাকটিস করবো আই এম প্র্যাকটিস আই এম কনফিডেন্ট ফর দ্যাট আইটেম এনি টাইম আই ক্যান কুক ইট। শেফ আমরা ওভেনটা প্রি হিট কততে দিয়েছি এবং কতক্ষণ রেখেছি? 200 5 মিনিটস অনলি, 5 মিনিটসে 200 প্রি হিট করলে দাও ওভেন ইজ প্রি হিটেড এন্ড ইজ রেডি টু কুক এনি টাইপ অফ ফুড, এবং ওভেন প্রি হিট করা ছাড়া কোনো আইটেম কি তৈরি করা যাবে না, তখন আইটেম বসে যাবে, বাটার বের হয়ে যাবে, ডোতে এগ থাকলে পরে কালার ডিসকালার হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু প্রি হিট দ্য ওভেন ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু কুক কেক, হ্যাঁ কেক, ব্রেডস, এনি টাইপস অফ আইটেমস। শেফ ব্রেডে গার্লিকের পরে আমরা আর কি কি দিয়েছি? হোয়াইট কালার সিসামি সিড এন্ড ব্ল্যাক কালার সিসামি সিড, সাদা তিল এবং কালো তিল। নিউবি মানে নতুন হিসেবে কত সাইজের নাইফ ইউজ করতে পারে বা সবার প্রথমে যে নাইফটি ধরবেন উইচ ইজ উইথ দ্য হ্যান্ডেল ইজ 12 ইঞ্চেস 1 ফিট, এই নাইফগুলো হচ্ছে সবচেয়ে ফাস্ট লার্নার যারা প্রথম যারা তাদের জন্য, আস্তে আস্তে আপনি 12 ইঞ্চি মানে এটা হচ্ছে আমরা যদি বলি যে ব্লেডটা সেই ব্লেডটা হচ্ছে 8 ইঞ্চেস উইথ দ্য হ্যান্ডেল ইজ 12 ইঞ্চেস, সো এটা আস্তে আস্তে যাবে 16 ইঞ্চি, আস্তে আস্তে 12 ইঞ্চি, সো লাইক যখন আমার মতো বুড়ো হয়ে যাবেন তখন এই বড়ো বড়ো সাইজ 18 ইঞ্চি, আস্তে আস্তে যখন প্র্যাকটিস হবে ব্যালেন্স রাখতে হবে, দেন ইউ ক্যান গো ফর, বাট স্টার্ট উইথ দিস টাইম ইজ ইস এ রেগুলার শেফ ম্যান। জি আচ্ছা শেফ, নাইফ যে শার্প করে যেটার উপর রেখে ওটার নাম কি? নাইফ শার্পনার, এছাড়া আমাদের স্টোন থাকে, স্টোনে নাইফ সবচেয়ে বেশি ক্ষয় হয়ে যায়। সো দিস ইজ এ ওয়ান্ডারফুল শার্পনার, ইট ইজ স্টেনলেস স্টিল, সো ইট উইল গিভ ইউ প্রপার, এবং এটাকে যদি বাঁকা করে করেন নাইফের মাথা মোটা হয়ে যাবে, তারপরে মানুষ গুণ করতে পারবেন না, মানে এত মোটা হয়ে যায় এটা। সো ইউ হ্যাভ টু গো ফর ফ্ল্যাট, ঠিক যেভাবে শেভ করার ফুলকে ধার করে, সো ইউ টু গো ফর দ্যাট শার্প, এবং এটাকে ফ্ল্যাট একদম ফ্ল্যাট করবেন, এই মাথাটা যত পাতলা হবে নাইফ তত শার্প চলবে, এবং মনে রাখবেন আপনার হাত তখনই কাটবে যখন আপনার নাইফ শার্প থাকবে না, আর নাইফ শার্প থাকলে আপনার হাত তত কাটবে না জিনিসটা। আচ্ছা শেফ, আমরা ব্রেডে যে উপরে ব্রাশ করেছিলাম সেটা কি বাটার ছিল? ওয়াটার, অনলি ওয়াটার, ওয়াটার। একটু বাজেট ফ্রেন্ডলি শেফ নাইফ বিডিতে কোথায় পাবো?
ওশেন বনানি এগারো নম্বর এবং আইএসডব্লিউ নামে যেটা পরিচিত ওশেন কোম্পানির জিনিস তারা সবচেয়ে বেশি আনে, আইএসডব্লিউ বনানি এগারো নম্বর। আমি আসলে মার্কেটিং করছি না, আমি ওখান থেকে সবচেয়ে বেশি জিনিস কিনি বিকজ দে হ্যাভ ভেরি গুড কোয়ালিটি অফ কালিনারি আর্টস নাইফস, যেগুলো আসলে প্রপার ব্যালেন্স অ্যান্ড দ্য শেপস অ্যান্ড দ্য প্রফেশনাল শেপস অ্যান্ড দ্য হোম শেপস অ্যান্ড ওয়ার্ক নাইসলি। আসলে আপনি যখন কাজ করবেন না কালিনারি আর্টস টুলস নিয়ে, দ্যাট শুড বি ভেরি কমফোর্টেবল, লাইট ওয়েট, হ্যান্ডেল করতে ইজি হয়, লুকস নাইস, প্রপার স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম যেটাই হোক যেটা প্রপার হইতে হবে। সো ইউ হ্যাভ টু গো ইন দ্যাট, দেয়ার ইজ নো অপশন রাদার দ্যান আইএসডব্লিউ। শেফ সালমা খান জিজ্ঞেস করেছেন যে আমরা গার্নিশিং প্রেজেন্টেশন যখন করি আসলে হট ফুড, হট গার্নিশ, কোল্ড ফুড, কোল্ড গার্নিশ, অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেগুলো ফলো নিচে নেবেন। আজকে আমরা জাস্ট তিনটা আইটেম বা চারটা আইটেম যেটা বানাচ্ছি সেটা আপনাদের একটু প্রেজেন্টেশন করে দেখায়, আই হোপ ইউ অল লাইক ইট, এবং এটাকে ক্যাটারিংয়ে কীভাবে সার্ভ করবো সেটা আপনাদেরকে দেখ। সো ভেরি লেস অনিয়ন চপ, আমরা একটু টমেটো সালসা বানাবো আজকে, স্মল কোয়ান্টিটি অফ টমেটো সালসা, একটা প্লেট আমরা সার্ভ করবো বিকজ ইউ আর সার্ভিং এভরিথিং। আমাদের সালসাটা বা সালাদটা মিসিং ছিল, সো যা সো আমি চেষ্টা করবো এখন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জিনিসগুলো দেখাতে। আমি চাই আপনার কিছু প্রশ্ন করেন, যাতে আমরা আসলে ক্যাটারিং নিয়ে কাজ করতে চাচ্ছি, বাংলাদেশের হোম শেফদের এবং উদ্যোক্তাদের আরও সামনের দিকে আগিয়ে নিতে চাচ্ছি। আপনাদের প্রশ্নই হচ্ছে আমাদের জন্য অনেক বড় এডুকেশন, সো উই হ্যাভ টু ডিসকাস, উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্যাট। আপনারা যদি প্রশ্ন করেন আমরা আসলে চাবো আপনাদের সঙ্গে কিছু ডিসকাস করতে। অলসো ইউ ক্যান আস্ক ফর দ্য কুকিং অ্যাবাউট দ্য কোর্সেস, হাউ ইউ ক্যান লার্ন, এবং ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুল। আবার বলে দিচ্ছি এই গ্রুপে যারা যারা মেম্বার হয়েছেন আপনারা সবসময় আপনাদের রেডি ফুডের স্টিল পিকচারগুলো আমাদেরকে দিবেন, এখানে পোস্ট করবেন। আমরা আপাতত ছয় দিনের জন্য জাস্ট পোস্টগুলোকে অ্যাপ্রুভাল, আপনারা পোস্ট দিতে থাকেন, আমরা অ্যাপ্রুভালটাকে বন্ধ রেখেছি, আমরা এটাকে আবার রিঅর্গানাইজ করছি, এবং সবার স্টিল পিকচার আপনারা চাইলে রেসিপি দিতে পারেন, অন্যজনের জন্য শিখতে উপকার হয়, আপনারা কুকিংয়ের উপরে কোনো হিস্ট্রি, কুকিংয়ের জন্য কিছু লার্নিং, মানুষের শিক্ষার জন্য কিছু, সেই জিনিসগুলো আমাদের এখানে অবশ্যই পোস্ট করবেন, আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো, সবাই সবার ফুডকে ইন্ট্রোডিউস করতে পারবে। Fine chops, chef dear. Thank you very much. Chef, আমরা যে ডিশগুলো ইউজ করছি সেগুলো কি আমাদের সব স্টেইনলেস? All are stainless steel. এবং কিচেন অলওয়েজ, the commercial kitchen and your home kitchen always should be the stainless steel. Then you will not find a single piece of cockroach on your kitchen. Cockroach will come only with the wood and boards. So when you make in a stainless steel, cockroach খাবে কি? সব ভেঙে যাবে। So you have to make your kitchen with the stainless steel every time. তো আমরা আসি এখানে, রাজু সাহেব আমাকে একটু হেল্প করবে এখন, সবাইকে একটু কাছাকাছি দেখাই, টমেটো চপ আমরা এখানে নিয়েছি হচ্ছে 200 grams অফ টমেটো চপ, 100 grams অফ ওনিয়ন চপ, ওনিয়ন চপ হচ্ছে 100 grams, সবাই লিখেন 200 grams অফ টমেটো চপ, 100 grams অফ ওনিয়ন চপ। আমরা এটা কি তৈরি করছি? সালসা, টমেটো সালসা। Then one pieces, আমরা বেশি ঝাল খাবো না, আমরা ঝালটা একটু কম খাই, সো উই হ্যাভ টু গো ফর এ ফাইন চপড অফ গ্রিন চিলি, উইচ ইজ এ ওয়ান্ডারফুল অ্যারোমা অ্যান্ড ওয়ান্ডারফুল স্পাইসি টেস্ট, অ্যান্ড টু মেক ইট ফাইন চপ, একদম ফাইন চপ, উইচ ইজ কল সুগার গ্রেন চপ। একজন জিজ্ঞেস করছেন, আজকের ক্লাসের রিলেটেড না, বাট উনি জিজ্ঞেস করছেন, শেফ প্লিজ টেল মি ওয়ান থিং, ক্যান উই ইউজ আগার আগার পাউডার সাবস্টিটিউট অফ জেলাটিন? আগার অবশ্যই অবশ্যই সেম থিং, আগার আগার পাউডার জেলাটিন ইজ অলমোস্ট সেম থিং, চায়না ক্লাস অলমোস্ট সেম থিং, কোনোটা ভেজিটেবল ফ্যাট থেকে হচ্ছে, কোনোটা কি বলে অ্যানিমেল ফ্যাট থেকে হচ্ছে, ইজ অলমোস্ট সেম, জাস্ট কনসিস্টেন্সিটা একটু ডিফারেন্স। জেলাটিন আসলে আমরা এখন আর ইউজ করি না, বিকজ উই নট ফিল দ্যাট ইজ হালাল, উই ফিল জেলাটিন ইজ হারাম, বিকজ that's came from pork fat or some animal fat, so agar agar is very good, china grass is very good, you can use that for your food.
হ্যাঁ সবাইকে একটু দেখাইতে হবে ব্রেডটা একটু কাছে থেকে শেফ জেনিফার ব্রেডটা বের করছেন যে সবাই একটু কাছে থেকে দেখেন ব্রেডগুলো কেমন লুকস আসবে হাউ ইট লুকস ইটস ভেরি সফট মাই গুডনেস ভেরি ভেরি সফট ভিতরে রেখে দিন বাইরে বের করেন এখন একটু গরমে থাক জাস্ট ফর টু মিনিটস কিপ ইট ইনসাইড খুবই সফট হবে এটা তুলার মতো সফট হবে এবং এটা খেতে খুব বেশি মজা লাগবে এবং এখন আমি যেটা ভিতরে রাখলাম ওভেন থেকে বের করার পর ওভেন বন্ধ করার পর জাস্ট কিপ ইট ফর টু মিনিটস এটা ঢাকা রেখে দেন নিচ থেকে যে হিটটা পাবে নিচের অংশটা একটু ক্রিসপি হবে So, আমরা একটু দেখাই শুনেছি এই জায়গাটা একটু দেখাবো হিয়ার ইজ সাম হোল স্মল পটেটোস এই হোল স্মল পটেটোস গুলো আমরা সরাসরি তেলের ভিতরে দিয়ে দিব যেটা গোল্ডেন ব্রাউন সোনালি বাদামি রঙের প্রায় হবে এটা কি মানে বয়েলড নাকি হচ্ছে এটা বয়েলড 80% বয়েলড আমি জাস্ট এখানে ফ্রাই করার জন্য ছেড়ে দিলাম গোল্ডেন ব্রাউন কালার হবে এটা দিস ইজ এ হট ফুড গার্নিশ ফর ইয়ার চিকেন মালাই কারি And the end is lemon juice. Oh, lots of seeds inside. Seeds gula parai. So you have to see lemon juice, fresh lemon juice. Wonderful flavor lemon. So spoon diye rangoshi ekta sundor kore mix kore diben. Black olives, matcha. Black olives. যখন আমি স্যুপ শিখাবো আপনি তার সাথে শিখে যাবেন আরো 100 স্যুপ cream of beef, cream of mutton, cream of duck, cream of swan, cream of turkey, cream of vegetable, cream of broccoli, cream of tomato, cream of long beans, cream of green beans, cream of chickpeas, porridge soup, lot of soup. So that is the knowledge. We have to learn the basic, then we have to go in forward. আমরা যদি রেসিপির উপর আবদ্ধ থাকি তাহলে cream of chicken soup শিখে আমি ঘুমাই যাব. So that is the important thing. How we have to learn. That is level one. Food art and presentation on level 2 is an updated course to make you. So all together, 6 মাসের নিচে আমি আশাই করি না ডিপ্লোমা মানুষ শিখে সামনের দিকে আগাতে হবে একটু নো ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা সাবজেক্ট আপনি একটু স্টাডি করেন দেখবেন আপনার সামনেই চলে আসবে আপনার লেভেল 1 থেকে শুরু করে লেভেল 2 এবং ফুড আর্ট প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রান ইউর বিজনেস শেফ আমাদের সালসাটা আবার একটু রিপিট করা যাবে কি অবশ্যই টমেটো চপ 200 গ্রামস 100 গ্রামস অনিয়ন চপ ওয়ান পিস গ্রিন চিলি বিকজ ভেরি তিখা গ্রিন চিলি দিস ওয়ান অ্যান্ড উই জাস্ট গিভ ওয়ান পিসেস ভেরি নাইসলি চপড এরপর আমরা সুগার দিলাম 1 টিস্পুন ফুল সল্ট টু টেস্ট হোয়াইট পেপার টু টেস্ট আর ভিনেগার অ্যাপেল সাইডার 1 টেবিল স্পুন ফুল আর অলিভ অয়েল 2 টেবিল স্পুন ভিনেগার হচ্ছে 1 টেবিল স্পুন অলিভ অয়েল হচ্ছে 2 টেবিল স্পুন এরপরে আমরা সুন্দর করে চামচ দিয়ে এটাকে মিক্স করব নাও ইউ হ্যাভ টু পুট ইন এ স্মল মিনিয়েচার গ্লাসেস লুকস লাভলি অল দিস সাউন্ডস Lovely looks. Bamboo stick, macha? Samne yes. Small bamboo stick. Oh, this is small cocktail glass. This is another one. Food presentation is really, really very necessary for to show your talent, to show your art in culinary arts. Let's make some juice. এই জুসটাই হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি ফর সালসা এই সালসা যারা খাবে তারা সালাদ যে আমরা আছে না লোকালি একটু শশাটা মধ্যে কেটে দিয়ে দিই ওই সব জিনিসগুলো আসলে ভুলে যাবে খুব তাড়াতাড়ি দিস ইজ এ ওয়ান্ডারফুল সালসা নাইস জুস ভালো লাগবে
কাইন্ডলি চপ করতে বলে একটা টমেটো চপ করতে বলছি টমেটো তো একটু চপ করে দিন দিন একটু চপ করে ফেলুন কত ফাইনালি চপ ওয়ান্ডারফুল সালসা ভেরি ভেরি নাইস আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগছে ক্লাসটি করতে এবং সবাই বুঝতেও পারছেন খুব ইজিলি যে আমরা কীভাবে ক্লাসটিকে করাচ্ছি এবং আপনাদের সমস্ত রেসিপিসগুলোকে রিপিট করেছি আপনারা একটু কষ্ট করে যখনই আমরা রেসিপিগুলো বলছি একটু রিপিট দেখে নেবেন এবং লিখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আসলে আমি খুব ডিসক্রাইব করেই আপনাদেরকে বলতে চাই যেন আপনারা প্রপারলি বুঝেন এবং আশা রাখি আপনাদের উপরে যে আমাদের যেভাবে আমরা আপনাদেরকে ডিসক্রাইব করি হ্যাঁ ওয়ান্ডারফুল একদম পারফেক্ট নিচে ডিসক্রিপশনে আর সবাই কিন্তু দেখায় দিস ইজ দ্য কালার ফর ইয়ার ব্রেড ইট শুড বি যদি আমি যে ওভেনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম দিস ইজ দ্য কালার ফর ইয়ার ডাউনস্টেয়ার্স অন ইয়ার ব্রেড এটাই হচ্ছে একটু পরে একটু ক্রিস্পি হবে ভেঙে যাবে উপর দিকে থাকবে হচ্ছে তুলার মতো সফট সো দ্যাটস ইয়ার গার্লিক পিতা ব্রেড ফর টুডে মেনু সো ইউ ক্যান মেক দিস টাইপ অফ ব্রেড এন্ড ইউ ক্যান সাপ্লাই ইট এনিওয়্যার ইন বাংলাদেশ সার্ভ করার কতক্ষণ আগে সালসা প্রিপেয়ার করতে হবে সালসা প্রিপেয়ার করতে হবে একদম লাস্ট মোমেন্টে বিকজ সালসা থেকে খুব দ্রুত পানি ছেড়ে দেবে এটাকে মিক্স করে সাথে সাথে সার্ভ করে দিতে হবে এবং সালসা বানানোর পরে যে জুসটা আমি গ্লাসে দিয়ে আপনারা কখনোই দিতে পারেন স্কুইজ করে দেন একটু গো ফর দ্যাট প্রপার ভেজিটেবল টমেটো সালসা ইউ ক্যান মেক পাইনাপেল সালসা ইউ ক্যান মেক অ্যাপেল সালসা ইউ ক্যান মেক স্ট্রবেরি সালসা ইউ ক্যান মেক লটস অফ সালসা এক্সেপ্ট বেগুন সালসা নো বেগুন আচ্ছা শেফ ফারজানে তাসমিন জিজ্ঞেস করেছেন হচ্ছে গিয়ে আমি কি ইনস্টিটিউটে এসে প্রফেশনাল শেফ কোর্সের বিষয়ে কথা বলতে পারি আপনি আগে আইসিএল পেজে যাবেন এত কষ্ট করবেন আইসিএল পেজে যে ফোন নাম্বারটি রয়েছে ফোনটা করলে আপনাকে যে এখন অ্যান্সার প্রশ্নটা করলো মিস্টার ইমতিয়াজ উনি অথবা হাফিজ সাহেব ফোন ধরবেন অথবা আমাদের যে কোনো শেফ ফোন ধরবেন অথবা শেফ জেনিভার ফোন ধরবেন ডিটেলস আপনি জেনে নেবেন তার কাছ থেকে এবং অনলাইনে এখন ভর্তি হতে পারবেন Now pandemic situation is going on for next 2 weeks also. So we are going for 1 week theory classes maybe on 22nd day for it. Tarpore apnar online and offline e class ta shuru hocche. Practical amra jokhoni kono course korai practical all are offline. Amader level 1, level 2 ebong SP er somosto classes offline hoy sob shomoy. Theoretical classes ta online hocche ekhon pandemic situation but when we are offline so everything is offline. Our food, art and presentation always that is online course because we want to reach each and everyone who has to learn any corner of our country, any corner of the world. Salsa kisher sathe khawa jay chef? Anything, apni chips er sathe khete paren, apni je kono rotir sathe khete paren, apni je kono bread er sathe khete paren, apni even those pilaf rice, biryani, anything. This salsa is salad, it's a Mexican salsa. তো যারা চিপসের সাথে ডিপ যায় আমরা নাচোস খাই না নাচোসের সাথে ডিপ হিসেবে সালসা যায় লাইক পেপার বেল পেপার সালসা পাইনাপেল সালসা ওয়ান্ডারফুল ট্যাঙ্গি টেস্ট সো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট চপ টমেটো নিলাম নাথিং এলস এভরিবডি হ্যাজ টু সি দ্য প্রেজেন্টেশন দিস ইজ জাস্ট পিওর চপ টমেটো নাথিং এলস জাস্ট সালসা ইজ দেয়ার অন দ্য গ্লাস অ্যান্ড দিস ইজ অনলি দ্য চপ টমেটো মেক ইট রাফলি তানজিল হাসান লিখেছেন রেসিপিগুলো এত ইজিলি ডিসক্রাইব করেন যে পুরো মাথায় গেঁথে গেছে থ্যাংক ইউ সো মাচ আমি চাই যে আপনারা লিখে নিচ্ছেন প্লাস আমি যেভাবে বলছি প্রপারলি যদি একটু দেখে নেন আমার সাথে এই রেসিপি আপনাদের ভোলার কিছু নেই আমি ঠিক আপনাদেরকে নবাব সিরাজদৌলার গল্পের মতো বলছি ওই যে আপনাদের সবসময় বলি ক্লাস টেনের একটা একটা যে কোনো সাবজেক্ট নিয়ে আপনাকে প্রশ্ন করি আপনি কখনো অ্যান্সার দিতে পারবেন না ভুলে গেছেন আপনি বাট নবাব সিরাজদৌলার যে কোনো কিছু নিয়ে বললে কখন মারা গেছে কীভাবে যুদ্ধ হয়েছে সব মনে আছে বিকজ ইউ লার্ন দ্যাট অ্যাজ এ স্টোরি সো লার্ন দিস কালিনারি আর্ট অ্যাজ এ স্টোরি কখনোই ভুলবেন না এটা আপনি 100% আপনি কখনোই ভুলবেন না এই জিনিসটা ফারজানে খান লিখেছেন একদম মনে হচ্ছে না অনলাইনে ক্লাস করছে একদম সামনেই মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সি দিস ইজ এ ওয়ান্ডারফুল গার্নিশ ফর ইয়োর লাভলি শেফ পিতা ব্রেডটা কি চুলায় করা যাবে
পিতা বেটা চুলা করা যাবে বাট দ্যাট শুড বি ইন এ স্লো হিট ভেরি স্লো হিট আপনাকে অনেক স্লো হিটে পিতা ব্রেডটি আপনাকে চুলাই করতে হবে স্লো হিট বেশি হিট বাড়িয়ে দিলে পরে পুড়ে যাবে এবং হবে না এবং অবশ্যই কাভার করে করতে হবে একটা কাভার করবেন কাভার করে সেটাকে করতে হবে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে শেফ ছুরিটা বনানির কোন শপে পাওয়া যাবে যদি বনানি 11 নম্বর IHW ওখানে গিয়ে আপনি বলবেন যে আমরা ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুলের স্টুডেন্ট এই কথাটা বলবেন ইউ উইল গেট ডিসকাউন্ট অলসো স্টুডেন্টদের জন্য ওদের কাছে ডিসকাউন্টও থাকে এবং ইউ গেট ভেরি নাইস নাইফ ফ্রম IHW এবং আপনি ড্যানিয়েল ICI থেকে আপনি যদি যান বা ড্যানিয়েল স্কুল অনলাইন থেকে যান ওখানে ইউ গেট এ গুড ডিসকাউন্ট যদি আপনি প্রপার জিনিসটা কিনেন বাট বলতে হবে ইউ আর ফ্রম ড্যানিয়েল শিপ স্কুল তো দেন উইল বি গুড সেল বাট দ্য নাইফ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল এটা ছাড়া আমি আসলে এখনও পর্যন্ত ভালো কোনো নাইফ কোথাও দেখি নেই বাংলাদেশে অ্যান্ড দ্যাটস অল আর থাই নাইফ এবং ভেরি গুড ওয়ান ভেরি গুড ওয়ান সো হিয়ার ইজ দ্য ব্ল্যাক অলিভ আবার দেখেন ব্ল্যাক অলিভ এর ভিতরে মিন্ট লিভগুলো দিয়ে ভেরি সিম্পল প্রেজেন্টেশন আমি সবসময় করতে পছন্দ করি অর্গ্যানিক অর্গ্যানিক হার্বসের প্রেজেন্টেশন যেটা আছে সো দিস ওয়ান উইল বি দ্য ফার্স্ট দেন রেড চিলি চিলিটা নেবেন মাঝখানে সুইট চিলি নিলে আরও ভালো দিস ইজ অল আর সবাই একটু মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনগুলো দেখেন আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে বিকজ ইউ ক্যান মেক লটস অফ ওয়ান্ডারফুল ফুড দেন আমরা আবার একটু স্লোলি দেখাতে হবে সব কয়েকজন প্রশ্ন করেছে কীভাবে করেছেন এটা একটু যদি আমরা স্লোলি দেখাবো অবশ্যই স্লোলি দেখাবো প্রথমে আমরা ব্ল্যাক অলিভ নিলাম ব্ল্যাক অলিভের যে হোলটা যেটা সিডলেস ব্ল্যাক অলিভ সেই হোলটার ভিতরে মিন্ট লিভটা দিলাম এখানে আমি একটা চিলির মধ্যে নিয়েছি সো জাস্ট গো অ্যান্ড প্লেস ইট বাই দ্য ব্যাম্বো স্টিক অ্যান্ড দিস শুড গো হিয়ার লাস্ট ওয়ান প্রেজেন্টেশন ছাড়া খাবার ভালো লাগবে না দ্যাট ইজ ফর রেস্টুরেন্টস ক্যাটারিং এরটা আমি দেখাচ্ছি যেটা প্যাকেট করবেন আপনারা সো এই যে মিন্ট লিভের আমি ব্ল্যাক অলিভের হোলের ভিতরে দিলাম অ্যান্ড গো ফর দিস চিলি গো লাইক দ্যাট অ্যান্ড পুট ইট হিয়ার সো হিয়ার ইজ দ্য সালসা উইচ ইজ টমেটো সালসা আই হোপ ইউ অল লাইক ইট So that is the salsa. So we do close the salsa like that. Then show our portion to see, na. In this way, salsa like you see here, show me. I mean, salsa like cast is shown actually. Then we cast baki. I mean, two cast that you see, show me. Bamboo stick that is beautiful. For it, to roughly, to put aluminium foil from this corner to take away. প্রেজেন্টেশন লটস অফ প্রেজেন্টেশন ইন দ্য ওয়ার্ল্ড এই অর্গ্যানিক প্রেজেন্টেশনের কোনো শেষ নাই ইউ ক্যান ডু লট অফ থিংস শুধু আইডিয়া আইডিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই একটু ক্লোজলি দেখাবেন এবং স্টিল পিকচার সবাইকে দিয়ে দিবেন সো সবাই কি ভালো লাগছে না ব্যাটা হচ্ছে মালাটা খুব করে দেন সুলতানা রহমান লিখেছেন হচ্ছে গিয়ে আমি কোর্স করতে চাই আমি যদি দেশেই ক্যারিয়ার করতে চাই সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্র আমার জন্য উন্মুক্ত আর যদি জব করতে চাই সেক্ষেত্রে এই লাইনে আমাকে কি নেওয়া হবে জবের ক্ষেত্রে আপনি If you are a very good skill level for cutting the culinary arts, you will get job also. You can go outside of this country, you can open your own catering house, you can open a restaurant, you can open a food court, you can make food business, you can make frozen item business. This industry is a big industry. Lots of way to work. If you are passionate about it, definitely you will work. And more than that, put the career is a struggling time. এখানে একটা স্ট্রাগলিং টাইমস আপনাকে ধৈর্য ধরতে হবে প্যাশনেট হয়ে কাজ করতে হবে ডেফিনেটলি উইল গেট সাকসেস হোটেল ঠিক আছে আমরা মনে হয়
সবাই আমাদের সবাইকে আমাদের কি স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। মালাবিয়া একটু প্রশ্ন ছিল সালসা নিয়ে, সেটা হচ্ছে যে একই নিয়মে কি আনারস দিয়ে সালসা করা যাবে? সেম নিয়ম, সেম সবকিছু, সেম এভরিথিং ইজ সেম। এবং আনারস এর মধ্যে আমি এখানে অ্যাপেল সাইডার ইউজ করেছি, আনারস এর মধ্যে আপনি হোয়াইট ভিনেগারটা ইউজ করবেন, দ্যাটস দ্য ডিফারেন্স, নাথিং এলস। আর বালসামিকটা টমেটোর সাথে এবং বালসামিক ভিনেগার অ্যান্ড অ্যাপেল সাইডার ভিনেগার ইজ ভেরি গুড উইথ টমেটো অ্যান্ড হোয়াইট ভিনেগার ইজ ভেরি গুড টু গো উইথ পাইনাপল। শেফ আমাদের লাইটে কি সেন্স আছে? মালাবিয়া Chef Jennifer, I'm requesting you to make this mahalabia for our all Canary Group online members. Yes, please. I'm going to fill it properly. I'm going to properly write the recipe. I'm going to write the recipe slowly. I'm going to write the recipe and repeat it. Gram ono jayi shobai mahalabia de likhe neben. This is a wonderful mahalabia. Ebong mahalabia ta banano shat porei amra tar dite theke khabe chole jabo. ওকে আমরা এখানে ফার্স্ট যেটা করব, আমরা এখানে মিল্ক নিয়েছি 250 ml, তো এটা আমরা দিয়ে দিই। হ্যাঁ এটার সাথে আমরা যেটা করব মাহালাবিয়ার মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা মিল্কের সাথে যেটা অ্যাড করা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আপনারা আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় যেটা হয় রাইস ফ্লাওয়ার ইউজ করে, বাট বেশিরভাগ জায়গায় যেটা ইউজ করে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। সো আমরা এখানে কর্নফ্লাওয়ারটাই ইউজ করবো। অ্যান্ড মাহালাবিয়ার জন্য কর্নফ্লাওয়ার, মিল্ক, সুগার সব কিছু একসাথে অ্যাড করে দেন আপনি বাটারটাকে অন করবেন, আদারওয়াইজ যেটা হবে আপনার কর্নফ্লাওয়ারটা সাথে সাথে ঠিক হয়ে যাবে। অ্যান্ড যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করছি সো এটা ঠিক হতেও খুব একটা টাইম লাগবে না খুব করে। এটার সাথে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সুগার। আমরা এখানে সুগারের পরিমাণ খুবই কম দিব, কারণ এখানে আমরা ক্রিম ইউজ করছি, আমরা এখানে মিল্ক ইউজ করছি, সো দুধের যে একটা টেস্ট থাকে ওই টেস্টটা যদি আপনি খুব বেশি পরিমাণে সুগার অ্যাড করেন ওই টেস্টটা কিন্তু আর থাকে না। এর জন্য আমরা সুগারটা খুবই অল্প দিব, ব্যালেন্স করে দিব। আমি এখানে 10-12 গ্রামের মতো সুগার অ্যাড করব, এর থেকে বেশি না। এখানে যেটা হয় অনেক সময় অনেকে দেখা যায় যে এখানে রোজ ওয়াটার ইউজ করে, আপনি যদি রোজ ওয়াটার আপনার ভালো না লাগে এটা ফ্লেভার, সো আপনি সেই ক্ষেত্রে লেমন জেস্ট অথবা অরেঞ্জ জেস্ট আপনি ইউজ করতে পারেন। আপনার সেটাও যদি ভালো না লাগে বা বাসায় না থাকে সেক্ষেত্রে আপনি ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। সো আমরা এখানে যেটা করছি, এখানে আমাদের খেয়াল করলে পাবেন এখানে আমাদের রোজ পিটলস আছে যেটা ড্রাই করা, অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ইডেবল। সো আমরা এইটা ইউজ করছি ফর ফ্লেভার অ্যান্ড অলসো ফর গার্নিশ। সো আমি এখানে 2-3টা রোজ পেটালস দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। শেফ আমরা কর্নফ্লাওয়ার কতটুকু দিয়েছি? আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 250 গ্রাম, 250 ml ওয়াটারের মিল্কের সাথে আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি অনলি 10 গ্রাম, মানে 2 চা চামচ। শেফ তো সব কিছু মিক্স করার পরে দেখ আমরা বার্নারটাকে অন করব, বিকজ এটা খুবই কুইকলি কুক হয়ে যাবে, এটাতে কুক হতে খুব একটা টাইম লাগবে না। আর যদি আপনি রাইস ফ্লাওয়ার অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার কুক করতে একটু টাইম দিতে হবে। এটার কনসিস্টেন্সিটা কাস্টার্ডের থেকে আরেকটু পাতলা হবে। সো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অ্যান্ড ঠিক হয়ে গেলে দেন আমরা এটা গার্নিশের জন্য লাস্টে অ্যাড করবো। এখন আমরা এটার মধ্যে যেটা করবো, অল্প একটু পেস্তাচিও চপ দিব আমরা, পেস্তা বাদামকে একদম ফাইন চপ করে দেওয়া। আপনারা খেয়াল করবেন এটা কিন্তু আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাচ্ছে, এটা অনেক ইজি একটা ডেজার্ট যেটা খুবই কম সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারেন। অ্যান্ড মালাবিয়া অ্যারাবিয়ান খুবই ফেমাস একটা ডেজার্ট, টার্কিশ ডেজার্ট। অ্যান্ড এইটারই আরেকটা ভার্সন আছে যেটাকে বলা হয় স্যালাপ, ওইটা হচ্ছে এইটারই আর একটু লিকুইড ফর্মে যেটা বানানো হয় সেটাকে ড্রিঙ্ক হিসেবে খেয়ে থাকে তারা, বিশেষ করে উইন্টার সিজনে, ওইটা অনেক হেলদি অ্যান্ড টেস্টি অলসো।
ফার্স্টে আমরা যেটা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে বাট এটা কাস্টার্ডের মতো কনসিস্টেন্সিটা আসবে না এটা ওটার থেকে আরেকটু পাতলা থাকবে জাস্ট কেচে নেবেন যেন সাইডে রাখলে সাইডটা খোলা হয়ে যাবে আসলে জাস্ট মিডিল প্রপোর্শন এবং এটা যদি আপনি যখন সার্ভ করবেন বা আউটসাইড ক্যাটারিংয়ে দেবেন ইউনো আইসক্রিম কাপ স্মল আইসক্রিম কাপ সো ইউ টু পুট ইট অন দ্য আইসক্রিম কাপ এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন অথবা চিলারে রেখে ঠান্ডা করবেন দেন ইউ টু গো ফর দ্য আউটসাইড ক্যাটারিং আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি আপনারা ক্যাটারিংয়ের জন্য জিনিসগুলোকে একটু লিখে নিন ক্যাটারিং এবং রেস্টুরেন্টের ফুড একই রকম হয় একই রকম টেস্ট হয় সব এক রেস্টুরেন্টেরগুলো ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন হয়ে গেস্টের সামনে যায় এবং ক্যাটারিংয়েরগুলো প্যাকেজিং আকারে যায় সো আপনাকে এই জিনিসগুলো এখন লিখে রাখতে হবে ক্যাটারিং অলওয়েজ উইথ দ্য প্যাকেট আউটসাইড ক্যাটারিং যেটা বা হোম ডেলিভারি যেটা সেটা উইথ দ্য প্যাকেট এবং যেটা ইসে হয় কী বলে আমাদের যে রেস্টুরেন্ট হয় দ্যাট শুড বি উইথ দ্য ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন এটা হচ্ছে আমাদের মহালবিটা কয়েকজনের জন্য এটা ওয়ান পোর্শন ওয়ান পোর্শন সো সবাই এখানে দেবেন পেস্তাচিও নাটস অন দ্য টপ ওয়াও লাভলি কালার এটাকে একটু লিকুইড করে দেবেন আমাকে অ্যান্ড গোলাপের যে পাপড়ি ড্রাই যে পাপড়িটা গোলাপের পাপড়ি যেটা ড্রাই সেটা জাস্ট টু ওয়ার থ্রি পিসেস অনলি রোজ অ্যান্ড জাস্ট ওয়াশ অ্যান্ড প্রপারলি এয়ার ড্রাইড শেফ গোরমেট ক্রিপটা কীভাবে সংরক্ষণ করতে হয় গোরমেট ক্রিপটা হচ্ছে প্যাকেটটা কিনে নিয়ে আসবেন প্যাকেটটা কিনে আপনারা ইউজ করবেন এবং ওই প্যাকেটটা সহ আপনার চিলারে রাখবেন নট ইন ডিপ ফ্রিজার চিলারে রাখবেন এবং থ্রি ডেজ 72 ঘন্টা পরে ওই ক্রিমটাকে ইউজ করতে পারবেন ওটা শক্ত হয়ে যাবে সো 72 ঘন্টার পরে চিলার থেকে ওটাকে ফেলে দিতে হবে সো ডিফারেন্ট মেজারমেন্টে পাওয়া যায় আরলা ইজ এ ভেরি গুড কোম্পানি ফর দ্যাট ফ্রেশ ক্রিম হুইপিং ক্রিম এবং হচ্ছে গোরমেট ক্রিম যেটা বাইরে থেকে আসে সেটাও খুব ভালো সো ইউ ক্যান ইউজ দ্যাট ফর এনি টাইপ অফ কুকিং ক্রিম সো হিয়ার ইজ দিস এবং এটা হচ্ছে ফ্রেশ ক্রিম যেটাকে আমরা একটু লিকুইড করে নিলাম স্টাইলেসটা এটা হচ্ছে এটার সাথে অ্যামিনিটিস হিসেবে যাবে অ্যান্ড চকলেট সিরাপ দিস শুড বি দ্য প্রেজেন্টেশন মহালাভ ওয়ান্ট সুইট প্যাস প্রেজেন্টেশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দ্যাট শুড লুকস অর্গ্যানিক অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড কালারফুল সো যত সিম্পল করবেন প্রেজেন্টেশন তত বেশি সুন্দরভাবে আপনার আপনার ফুডটাই যেন মাধুর্য দেয় আপনার ফুডটাই যেন সৌন্দর্য করে আমরা যদি টমেটোর ফুল বসিয়ে দিতাম তাহলে সুন্দর হতো না এবং আমরা আপডেটেড প্রেজেন্টেশনগুলোকে শিখবো সবসময় মাস্টার শেফ লেভেল প্রেজেন্টেশনগুলোকে শিখবো সারা ওয়ার্ল্ডের কালিনারি আর্টসের আপডেটেড যে জিনিসগুলো চলছে সেগুলো সম্বন্ধে আমরা আইডিয়া দেবো উইচ শুড বি অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফুড ক্যাটারিং ফুড রেস্টুরেন্ট ফুড অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন সো দিস ইজ মহালাভিয়া শেফ একটু পরে রুম টেম্পারেচার ঠান্ডা হবে এবং ওটা জমে যাবে স্যার জেনিফার শেফের কাছে সবার কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কাইন্ডলি আবার যদি একটু রেসিপিটা বলতেন দাঁড়িয়ে যদি একটু বলতেন প্লিজ সবাই আবার লিখে নেবেন এবং মিলিয়ে নেবেন সবাই ওকে এখানে আমরা মহালাভিয়ার জন্য যেটা নিয়েছি 250 ml লিকুইড মিল্ক
সেটার সাথে আমরা অ্যাড করেছি 10 টু 12 গ্রাম সুগার সুগারের পরিমাণটা এখানে খুবই কম দিবেন তারপর ডিপেন্ড করবে আপনার টেস্টের উপরে সাথে আমরা অ্যাড করেছি কর্নফ্লাওয়ার যেটা ছিল আমাদের 10 গ্রাম আমরা সব কিছু একসাথে মিক্স করে দেন আমরা বার্নারটাকে অন করেছি দেন সাথে সাথে আমরা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে পেস্তা বাদামের কুচি ছিল একদম ফ্লেক্স করা সাথে আমরা রোজ পিটলস দিয়েছিলাম দুই তিনটা দিয়ে আমরা মিক্স করেছি সো আপনি যদি চান আপনি সেই ক্ষেত্রে রোজ পিটলসটাকে স্কিপ করে আপনি রোজ ওয়াটার ইউজ করতে পারেন এসেন্স হিসেবে আপনি চাইলে অরেঞ্জ এসেন্সও ইউজ করতে পারেন এবং চান আপনার যদি দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে আপনি ভ্যানিলাও অ্যাড করতে পারেন বাট যদি আমরা অরিজিনালটা দেখতে যাই তো সেই ক্ষেত্রে যেটা ইউজ করা সেটা হচ্ছে গোলাপের পাপড়ি তো আমরা সেটাই এখানে অ্যাড করেছি অ্যান্ড গোলাপের পাপড়িটা অবশ্যই এডেবল তো সব কিছু একসাথে দিয়ে আমরা এটাকে কুক করেছি যখন এটা কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে বাট নট লাইক কাস্টার্ড কাস্টার্ড হওয়ার আরেকটু আগ মুহূর্তে আমরা এটাকে নামিয়ে ফেলবো দেন এটাকে আমরা সার্ভ করবো অ্যান্ড এটা ঠান্ডা হওয়ার পর চিল সার্ভ করতে হয় অলওয়েজ তো এটা ঠান্ডা হয়ে গেলে উপর আমরা গার্নিশিং হিসেবে পেস্তা বাদাম কুচি অ্যান্ড হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে আমরা এটাকে সার্ভ করেছি আচ্ছা শেফ আমরা সাদা এই কাপটাতে কি দিয়েছি এখানে স্টাইলিশ ক্রিম দাও আছে অ্যামিনিটিস হিসেবে অ্যান্ড এখানে চকলেট সিরাপ অ্যাড করা আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের লেয়ারে সাজিয়েছি সো আমরা এখানে কি দেখাই হাউ টু সার্ভ দ্যাট ব্রেড সো হিয়ার ইজ দ্য ফুড গ্রেড টিস্যু পেপার ন্যাপকিন গুলো পারফিউম ন্যাপকিনটা দিয়েন না তাহলে রোজ ফ্লেভার পিতা ব্রেড হয়ে যাবে অথবা জেসমিন ফ্লেভার পিতা ব্রেড হয়ে যাবে ইট ইজ এ ফিউশন ডিশ সো গো ফর দ্য কিচেন টিস্যু বা কিচেন ন্যাপকিন যেটা ফ্লেভার ছাড়া এবং ফুড গ্রেড সো দিস ইজ আওয়ার টু প্লেট উই আর লুকিং রেডি আমরা কাটিং এনে দিয়েছি এবং একটা স্কোয়ার প্লেট এন্ড করে দ্য প্রেজেন্টেশন ফুড প্লেটিং ফুড প্লেসিং এমনভাবে করবেন এমন সুন্দর করে প্ল্যান করবেন যে প্রেজেন্টেশনের কোনোই প্রয়োজন হবে না এবং প্রেজেন্টেশন যদি করেন অর্গ্যানিক সুন্দর কালারফুল এবং ফুড গ্রেডেড বা এডিবল যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে সবসময় করবেন সো হ্যাভ টু কাট দ্যাট ব্রেড নাও Oh, very soft and crispy from downstairs. So, cut it like that. This is one. সবাই যদি দেখাবেন সো হাউ ইউ হ্যাভ টু সার্ভ দিস ব্রেড ইন এ রেস্টুরেন্ট এবং এটা যদি আপনি প্যাকেজে করেন আমি দেখিয়ে দেবো কোনটা কোন যাবে আমি আমি ইমতিয়াজ সাহেবকে আসলে অনেক কষ্ট দিয়ে দিই আমাদের সবাই ইমতিয়াজ সাহেবকে থ্যাংক ইউ দিবেন বিকজ ইজ টেকিং কেয়ার অফ অল দ্য লাইফ এবং এটার জন্য বারবার ক্যামেরা নিয়ে মুভ করা সো আই থ্যাংকিং ইমতিয়াজ লট ফর গিভিং আস দিস এফোর্ট সো দিস ইজ ইয়োর গার্লিক পিতা ব্রেড আনাদার ওয়ান Oh, lovely one. Chicken stew. Let's serve it in a deep plate. One portion. আমি সব রেস্টুরেন্ট সার্ভিসগুলো দেখাচ্ছি এরপরে আমি দেখাবো ক্যাটারিংয়ে আপনারা কোনটা কোন প্যাকেটে দিবেন দিস ইজ দ্য বটম পিস মোর ক্যারেট ও ইটস লুকস লাভলি ওয়ান জুস এটা ওয়ান পোর্শন
মোর পটেটো ফ্রম দিস কর্নার। ফুডটাকে সাজানোটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাকে এখানে রাখবেন ন্যাপকিন, হট সার্ভ, গরম সার্ভ হবে সবসময়। I don't think that you need any presentation for that. একটা হাফ টেন্ট আমাকে। This is a wooden chopping board. I'm just putting it here. সবার কি পছন্দ হচ্ছে খাবারগুলো? কেউ কিছু দিচ্ছে না, আমি আসলে ভুল হয়ে গেছি, কারণ কেউ আর আমাকে কিছু লেখে না। ভালো হয়েছে বা আরো ভালো করবেন সামনে আমি বুঝি না। না, সবাই লিখছে। পিপল লাইক ইট অর নট, আপনাদের পছন্দ হচ্ছে খাবারগুলো এবং আমার কথাগুলো সব বুঝতে পারছেন সবাই আমি কিভাবে বলছি? সবাই একটু লিখবেন যে শেফ ইয়েস উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ আমরা বুঝবো যে আপনি আসলে জানছেন বা বুঝছেন এই বিষয়টা। সবাই একটু ভালো মতো দেখবেন, দিস ইজ চিকেন মালাইকারি, গড ইজ লাভলি টেস্ট। আমরা এখন এটার মধ্যে add cream, আমরা মারাকাইটা এটা কড়াইতে সার্ভ করব। সবাইকে দেখতে পাচ্ছেন কি স্যার? Any more questions today? Basically, সবাই আফসোস করছে যে এত সুন্দর প্রেজেন্টেশন খেতে পারছে না। সব ইন্ডিয়া স্যার কারণ বিকজ কোভিড 19 ইজ গোইং অন এন্ড অল আর অনলাইন ক্লাস নাও। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য সার্ভিং অন। দিস ইজ দ্য মালাই কারি, দ্য নাটস, এভরিথিং। গ্যাশ অন নাটস। ইয়া, ইটস সো লাভলি। সবাই একটু দিকে দেখবেন, আমরা একটু ভালো কাপ প্রেজেন্টেশন। Put some fried onion from top in the corner. Some basil leaf, some fried potatoes. I hope you all like it. Pardon me. চিকেন মালাইকারি, সো এই যে প্রেজেন্টেশন, এই যে আর্ট এবং কীভাবে ক্যাটারিং এর ফুড তৈরি করবেন, কী কী মেনুতে ইন্ট্রোডিউস করবেন, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করলাম আপনাদের সাথে। আরও ইন ফিউচারে আবারও আপনাদের সঙ্গে আসবো আমরা। সো আপনারা জানাবেন, আমরা আপনাদের কমেন্টসগুলো পেলে উই আর মোর হ্যাপি। সো শেফ জুয়েল ইজ উইথ মি, যে আমার সাথে আজকে সারাদিন
এই ক্লাসটিকে কন্ডাক্ট করেছেন শেফ রাজু ইজ হিয়ার, শেফ জেনিফার ইজ হিয়ার এবং ইমতিয়াজ সাহেব যিনি এই ক্লাসটিকে কন্ডাক্ট করেন। আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ শেফ জেনিফার আমাদেরকে একটু জানাবেন, যেহেতু আপনি লাইভটাকে আমি কন্ডাক্ট করছেন। সো লেট আস নো ইফ আওয়ার এবং এটা 5 থেকে 7 মিনিট গেস্টের সামনে ওয়ান্ডারফুল ঘি অ্যারোমা রোস্টেড অ্যারোমা দিবে এবং রেস্টুরেন্টে ওয়ান্ডারফুল ফিল হবে এবং এটাতে অবশ্যই চোখ জ্বলবে না বা কোনো কিছু, দিস ইজ টোটালি ওয়ান্ডারফুল। ইউ ক্যান সি ফ্রম দ্য ক্লোজ, আপনি ক্লোজ দেখাবেন, কাছের থেকে একটু দেখাবেন হাউ দ্য স্মোক ইজ কামিং আউট অ্যান্ড হাউ ইট লুক। যখন গেস্টের সামনে যাবে ইউ ক্যান ইম্যাজিন দ্য গেস্ট উইল সে ওয়াও। So that's the system, that's the procedure for learning. That's why I'm telling all of you, I'm offering all of you to join for Food Art and Presentation course for 27th May 2021, 3 to 7 p.m. 6 days onwards. এই কোর্সটি যদি আপনারা করেন ডেফিনেটলি উইল লার্ন লট অফ প্রেজেন্টেশনস, লট অফ আর্ট, প্লেটিং, পোশনিং এন্ড এভরিথিং। So any more questions today, Chef Jennifer? ওগুলোর নামটা একটু মেনশন করে দেওয়ার জন্য। আমরা এগুলো সব নাম মেনশন করে দিয়েছি অলরেডি, আমি বলছি এটা লাইফটা সেফ থাকবে, আপনি যে কোনো সময় আবার দেখতে পারবেন এবং আমার মনে হয় যেহেতু শেফ জেনিফার আপনি একটু ঘুরে আবার সবাইকে একটু নামটা দেখিয়ে দিয়েছেন, লাস্ট টাইম তারা সবাইকে একটু নামটা দেখে নেয়। ওকে শেফ, আর একটা কোশ্চেন ছিল পিতা ব্রেডটা কিভাবে ডেলিভারি করবে? পিতা ব্রেডটা, হ্যাঁ ভেরি নাইস কোশ্চেন, নাও আই অ্যাম অন দ্য টেন, সবাই আমাকে একটু সবাই হেল্প করবেন উইথ গিভিং দ্য বক্স। প্রথমে আমাকে প্লাস্টিক কন্টেনারটা দিবেন উইচ ইজ ফুড গ্রেডেড, আমি ওয়ান বাই ওয়ান আইটেম নিয়ে তার কথা বলে দিচ্ছি। এই টাইপের ফুড গ্রেডেড যে বক্সগুলো রয়েছে দ্যাট ইজ ফর দ্য গ্রেভি আইটেম, লাইক আজকে আমাদের যে চিকেন স্টু উইচ ইজ এ হেলদি ডিশ দ্যাট শুড গো ইন এ দিস টাইপ অফ বক্স উইচ ইজ ভেরি ইজি টু ক্যারি, তা আমরা এই ধরনের বক্সের ভিতরে সবসময় স্টুগুলোকে সার্ভ করবো বা গ্রেভি আইটেমস বা এই কারি আইটেমসকে আমরা এই ধরনের আইটেমগুলোতে সার্ভ করবো। দিস টাইপ অফ ক্যাসেরোল অর অ্যালুমিনিয়াম ফয়েল বক্স ইজ ভেরি গুড টু সার্ভ রাইস অ্যান্ড দিস টাইপ অফ ব্রেডস, দেন ইউ টু মেক ইট, আপনাকে এরপরে কাভার করতে হবে এদের সাইজটা। দেন আমাকে স্টিকারটা দেখেন, আমি সবাইকে দেখে দিই, এখানে আমাকে এটাকে কাভার করতে হবে প্রপারলি, এটাকে থাকতে হবে। দেন ইয়োর কোম্পানি ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের যে স্টিকার ইউ টু টু গ্লু এ স্টিকার লাইক ইটস এ কাটলার ক্যাটারিং আওয়ার কোম্পানি, সো দিস টাইপ অফ ক্যাটারিং কোম্পানি ইউ ক্যান ক্রিয়েট উইথ ইন এ সেকেন্ড ইন ইয়োর হোম and you can give wonderful food service to any people in any guest in Bangladesh. ami sei jinish gulo ni apnader sathe alochona korbo jar jonno ami box ta ke pore dekhalam, this type of box is ready in market, so you have to make your company sticker, then you have to put it there, then you have to serve your proper food, so this is for rice and breads. If any lunch box is ordered in queue, so this is a rice case, here is curry, here is some other items বা সালাদ, এভাবে দিয়ে সেট মেনু হিসেবে আপনি এগুলোকে সার্ভ করতে পারেন। সো এটা হচ্ছে এটা ঢাকনা, আমি দেখিয়ে দিচ্ছি হাউ ইউ টু গিভ পুট এ ব্যাগ, সো গিভ মি এ ব্যাগ, সো দিস শুড বি ইয়োর ক্যাটারিং ব্যাগ, এই ধরনের ব্যাগ হইতে হবে যার ভিতরে দিয়েছে ধরেন আমরা সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি আজকে। সো দিস ইজ ওয়ান বক্স, দিস ইজ ইয়োর ব্রেড বক্স, দিস শুড বি ইয়োর গ্রেভি আইটেমস বক্স, this should be your dessert box, fruit salad or something, thakaden so ei dhoroner catering er bag jeta apni delivery korben and the people who are the delivery people they will deliver you from your kitchen your home abong bangladesh food panda tarpor aro je sob company gulo royeche that is the very good base to start your catering business. amar mone hoy ami khub short time e ajke apnaderke food prepare kore dekhalam, আপনাদেরকে ক্যাটারিং কিভাবে করবেন সেই জিনিসগুলোকে একটু ইন্ট্রোডিউসিং দেওয়ার চেষ্টা করলাম। জি একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ফুড বক্স ইউজ করা যাবে কিনা? ব্ল্যাক কালার, কালারটা ইম্পর্টেন্ট না, দ্য ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইজ ফুড গ্রেডেড অর নট, দ্যাট ইজ রেগুলার প্যাকেট অর নট, দ্যাট ইজ হাইজিন অর নট, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যখনই মার্কেট থেকে জিনিসগুলোকে কিনবেন দোকানদারই আপনাকে বলে দেবে দিস ইজ ফুড গ্রেডেড, এই জিনিসটা হ্যাঁ, এবং এখানে অবশ্যই লেখা থাকবে ফুড গ্রেড, আপনি একটু খেয়াল করে দেখেন আমি দেখাচ্ছি কাছের থেকে, এই জিনিসগুলো যদি না থাকে দেন আপনার কোম্পানি কখনোই চলবে না, মানুষ বা গেস্ট মনে করবে যে আপনি প্রপারলি বক্সগুলো দিচ্ছেন না। সো এই যে ফুড গ্রেডের যে লেখা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট,
So that is declared from the company, this is food grade and hygiene. So we have to maintain all this. একটা ক্যাটারিং কোম্পানি করতে গেলে আমি আজকে অনেক কিছু আপনার সাথে শেয়ার করলাম, আর অনেক কিছু রয়েছে ইন ফিউচারে আপনাদের সঙ্গে শেয়ার করব, বা আপনারা আমি আশা রাখবো আপনারা কোর্স করবেন, শিখবেন, সামনের দিকে আগাবেন, এবং আমরা সকলে মিলে এই ক্যাটারিংকে, কুকিংকে, কালিনারি আর্টসকে সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে ফাইট দিয়ে তাদের সাথে সম পরিমাণ সাফল্যের সঙ্গে চালাবো। আচ্ছা শেফ, সালসা ডেলিভারি করার জন্য কি হবে, কি করতে হবে, কারণ এটা তো পানি ছেড়ে দেয়। আইসক্রিম কাপ সালসা আমি আবারও বলে দিই, সালসা যখনই বানাবেন আমি আজকে আপনাদের সাথে সামনে মিক্স করলাম, দেন দ্য জুস উইল কাম আউট, বিকজ আমি সার্ভ করছি এখনই, আই এম জাস্ট সার্ভিং ইন এ রেস্টুরেন্ট। বাট যখনই ডেলিভারি করবেন আপনি, যখনই সালসাটা মিক্স করবেন তার আগে এটাকে সোক করে নেবেন ওয়াটারটা, ওটাকে চিপলি ওটা পানিটাকে বের করে নেবেন, দেন ইউ হ্যাভ টু মিক্স এভরিথিং, এবং এটাকে মিক্স করবেন না তখন, সব কিছু কেটে দিয়ে ভিনেগার ভিনেগার সব দিয়ে ছেড়ে দেবেন। যখনই স্পুনটা দিয়ে গেস্ট খাবে, গেস্ট নো দ্যাট দিস ইজ সালসা এন্ড আই হ্যাভ টু মিক্স ইট আপ, এবং উপরে একটা স্টিকার ছোট করে দিয়ে দিতে পারেন যে আপনি মিক্স করে নেবেন খাবারের আগে, তখন আর এটা পানি ছাড়বেন, ঠিক যেরকম ড্রেসিংগুলো আমরা ইউজ করি, দ্যাট ইজ দ্য সিস্টেম। Lots of small stickers you have to maintain, you have to make, you have to put it on the box, mix করে নিতে হবে, dressing the box, that's the direction of to eat that food. Any more questions today? So I think all are happy to do this class today with me, and I am very much grateful for my Daniel Cook Online Cooking School. এবং সবাইকে আবার আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সবাইকে আমি আবারও বলছি যে ICR পেজটি ওপেন করে আপনারা ফুড আর্ট এন্ড প্রেজেন্টেশন কোর্সটি ডিটেলসটা দেখে নেন, দ্যাট ইজ ফর টু আইটেমস ফর সিক্স ডেইস, অ্যান্ড দ্যাটস এ ওয়ান্ডারফুল কোর্স উইচ উইল মেক ইউ দ্য পারফেক্ট কালিনারি আর্টিস্ট, এবং আপনাকে আর্ট এন্ড প্রেজেন্টেশন, ফুড কস্টিং, ফুড পোশনিং সব কিছু খুব ভালো মতো শেখাবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে ওনারা করতে পারবে? অবশ্যই সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই কোর্সটি করতে পারবেন ঘরে বসেই, এবং এই এই প্রত্যেকটি ক্লাস 24 ঘন্টা পর্যন্ত সেফ থাকবে, এবং প্রত্যেকটি ক্লাসের পরে আপনাদেরকে সমস্ত রেডি ফুডের পিকচার উইথ দ্য ফুড হিস্ট্রি অ্যান্ড দ্য রেসিপি অ্যান্ড দ্য কুইজিন হিস্ট্রি পাবলিশ করে দেওয়া হবে, উইচ উইল বি এ ফুল কোর্স ফর ইউ। সো আমি জুয়েল সেব এবং রাজু সেবকে বলবো টু সে হ্যালো, এবং দিলীপা সেবকে টু সে হ্যালো টু অল আওয়ার মেম্বার্স অফ ফুড আর্ট এন্ড ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুল। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ড্যানিয়েল কুক অনলাইন কুকিং স্কুলের সঙ্গে সবসময় থাকবেন, এবং আই হোপ যে আমরা এখান থেকে আপনাদেরকে আরও অনেক কিছু নিয়ে ডিসকাশনে যেতে পারবো, এবং আপনাদের সঙ্গে এই পথ চলে আপনাদের কালিনারি আর্ট ক্যারিয়ারের পথ চলায় সঙ্গী হিসেবে থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওকে এভরিওয়ান, সো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে, হোপফুলি আপনারা সবাই অনেক এনজয় করেছেন অ্যান্ড বাসায় গুলো প্রিপেয়ার করবেন, প্লাস আপনাদের কেটারিং সার্ভিসের জন্য অনেক অনেক ইউজফুল টিপস আপনারা পেয়ে গেছেন, সো হোপফুলি এগুলো আপনাদের অনেক কাজে আসবে। আপনারা আমাদের রিভিউ জানাবেন এই ক্লাসটা করে আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের এই রিভিউগুলো আমাদের আরও বেশি ইন্সপায়ার করে, যেন আমরা আপনাদের উপরে কাছে আরও ভালো ভালো জিনিস দেখাতে পারি, অ্যান্ড আপনারা কী কী শিখতে চান সেটাও যদি আমাদের কমেন্টস করে জানান, দ্যাটস অলসো গ্রেট, অ্যান্ড টিল দ্যাট তাহলে বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু সেম ফ্রেন্ডস, হ্যাঁ, আজকে আমাদের যে খাবার, যে আমাদের শেফ মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ যে প্রস্তুত করেছেন, আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেব, আপনি যদি সমুদ্র দেখতে চান তাহলে আপনাকে সমুদ্রের কাছে যেতে হবে, আর আপনি যদি মাউন্টেন দেখতে চান হিমালয়, আপনাকে হিমালয়ের কাছে যেতে হবে, আর আপনি যদি মনে করেন এই কুলিনারি ইন্ডাস্ট্রিতে মাস্টার শেফ হতে চান তাহলে আপনাকে মাস্টার শেফের কাছ থেকে আপনারা কাছে আসতে হবে না, বাসায় থাকেন, অনলাইনে কোর্স করেন, প্যান্ডামিক সিচুয়েশন গেলে অফলাইন ক্লাস শুরু হবে, অবশ্যই ইউ আর অল ওয়েলকাম টু কাম ইন ICI, এবং শুধু লাইভে শেখানা, অফলাইনে শেখানা, রিসার্চ করবেন এই ফুডগুলো নিয়ে, সারা ওয়ার্ল্ডে কীভাবে চলছে, কীভাবে মানুষ খাচ্ছে, কীভাবে বিজনেস করছে, পোষণিং কী জিনিস রিসার্চ করবেন, ডেফিনেটলি ইউ উইল উইন ওয়ান ডে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং সবার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের প্রথম মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, কারণ এই সেক্টরটাকে সে অনেক ডেভেলপমেন্ট করেছে বিগত সময়গুলো, অনেক শ্রম দিয়েছে, সেই সুবাদে সে অনলাইন ভিত্তিক একটি ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছে, যাতে নাকি আপনারা তার অনেকটা কাছের
তার সাথে কমিউনিকেশন গ্যাপটা যেমন বেশি না থাকে, সে প্রতিনিয়ত প্রতি মাসে দুইটা করে ক্লাস আপনাদের জন্য ফ্রি ক্লাস সেশনের ব্যবস্থা করে। এর জন্য মাস্টার শেফ ডানিয়েল সিগমাসকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ আপনারা অংশগ্রহণ করেন শ্রদ্ধাপূর্তভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, গুড নাইট। সবাইকে ফুটবল একদম ক্লোজলি দেখে দিবেন নিজের সাহেব, এবং প্রত্যেকটা স্টিল পিকচার আজকে পাবলিশ করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।